তাবারাকাত তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য মুরাদনগর উপজেলাধীন প্রাচীনতম একটি জনপদ, যে জনপদটির নাম ঘোড়াশাল। এই ঘোড়াশাল কবরবাসীর রুহের মাগফিরাতের আশায় সপ্তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 22 জানুয়ারি আর আজ মঙ্গলবার। দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়ে গেছে, রাত হয়ে গেছে, কুয়াশার চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, হিমশীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে, স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশে এ অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে আজকের এই মাহফিলে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি বিনতি জমা করে মাহবুবের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আমার পরম শ্রদ্ধাভাজন বড় ভাই, এই গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাহেব, আমি দোয়া করছি আল্লাহ যেন ভাইয়ার দীর্ঘ দীর্ঘ ন্যাক হায়াত দান করেন, সবাই করে আমিন। আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ আবুল হাসান সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, হৃদয়ের কাছের মানুষ, অভিন্ন হৃদয়াংশ, মন থেকে যাকে ভালোবাসি, হৃদয়ের মণিকুঠায় যার বাস, সেই ছোটবেলা থেকে একই বৃন্তে দুটি ফুলের মতো যখন আমরা হাসতে খেলতে বড় হয়েছি, আবার প্রিয় বন্ধুগণ, আমার হৃদয়ের কাছের মানুষ জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, আমি দোয়া করছি আল্লাহ যেন তার এই গোলামকে দীনের খাদেম হিসাবে কবুল করে, সবাই করে আমিন। আজকের মাহফিলের বিশেষ বক্তা আপনাদের পার্শ্ববর্তী মোহাম্মদপুরের আলা হযরত পীর সাহেব হযরত মাওলানা আব্দুল বারী সাহেব। একটু পূর্বে ওল আলোচনা করেছেন আমার আদরের ধন কলিজার টুকরা হাফিজ মাওলানা মোহাম্মদ সৈয়দ হুসাইন মুরাদ, আরো আলোচনা করেছেন হযরত মাওলানা কারি মোহাম্মদ ওমর ফারুক সাহেব, হযরত মাওলানা হাফিজ মোহাম্মদ কামালউদ্দিন, মাওলানা হাফিজ মোহাম্মদ আকরাম বিন কাউসার। আজকের মাহফিলের প্রিয় পরিচালক আমার আদরের ধন কলিজার টুকরা মোহাম্মদ জুয়েল, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, উলামায়ে কেরাম, মুরুব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কত বছর আপনাদের এখানে মাহফিল উপলক্ষে আসা, আর আপনাদের গ্রামে আসা সেই 88 সাল,
তখন থেকে আপনাদের গ্রামের সাথে আমি ওতপ্রোত ভাবে জড়িত, বারবার ছুটে ছুটে এসেছি, হৃদয়ের এক অকৃত্রিম ভালোবাসার এক অদৃশ্য বন্ধনের কারণে। আজকেও যখন আসলাম, এসে দেখলাম অধিকাংশ মুখ আমার পরিচিত মুখ। আমি যখন আমার প্রিয় মানুষগুলোর কাছে আসি, পরিচিত মুখগুলো যখন দেখি হৃদয়ের আয়নায়, ওই চাঁদ মুখগুলো যখন ভেসে উঠে, আমার হৃদয় জানতে চায় আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক, সবল রাখুক, দীনের পথে কায়েম এবং দায়েম রাখুক। সবাই পড়ি আমিন, জোরে পড়ি আর জোরে সবাই পড়ি। আমি যখন যেটা বলতে বলবো, আস্তে বলবেন না জোরে বলবেন, কয়েকজন বলবেন না সবাই বলবেন, সবাই বলেন সুবহানাল্লাহ। আর জোর নাই না, ঘোড়া সালের মানুষের কি জোর আমার এসে হইতে হবে? এটা কম সুবহানাল্লাহ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন। এখনো যারা আসেন নাই জলদি করে চলে আসেন, কিছুক্ষণ পরে এই হয়তো আর জায়গা পাওয়া যাবে না, এখনো সামান্য একটু জায়গা আছে, যারা আগে আসবেন আগে পাবেন, সেই ভিত্তিতে বসে যাবেন ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষের আবার অভ্যাস বড় খারাপ। এই বাংলাদেশের মানুষ যখন দেখে জায়গা থাকে, তখন দেখবেন জায়গার মূল্য দিতে জানে না। কোটি সমূহনির থেকে একটা বাঘ ছাড়ে, বাসটার নাম হলো সুগন্ধ। কি গন্ধ? কথা কয় আপনি কইতেন না, সবাই বললেন কি গন্ধা, আপনিও কর না কি গন্ধা, সুগন্ধ। বাসটা আপনার মিরপুর মাধবপুর সংসার মন্ত্রীপুর বিভিন্ন জায়গা হইয়া কোম্পানি গুঞ্জ গিয়া দাঁড়াইছে। কোম্পানি গুঞ্জ দাঁড়ানোর পরে সব লোক বাস থেকে নাইমা, একজন আর বাকি নেই, শুধু ড্রাইভারটা বসে রয়েছে। হেল্পার কন্ট্রাক্টর হেরাও খুঁজতে আছে, প্যাসেঞ্জার কই পাওয়া যায়, সবাই তালাশ করতে আছে, ড্রাইভারটা বসে রয়েছে। এমন সময় একজন লোক কোম্পানি গুঞ্জ থেকে উঠছে কুমিল্লা যাবে, ওইটা দেখে ড্রাইভার ছাড়া আর কেউ নাই, পুরাটা বাস খালি। তো মনে মনে কই জীবনে যেই কাম না হেই কাম, সারা জীবন দাঁড়াইয়া গেলাম কোম্পানি বুঝতে আসতে, পুরা বাস খালি। তো প্রথমে গিয়ে একটা সিডও বইছে, বইয়ে লড়া দিয়া লড়ে, এটা তুই আরেকটা দিয়া বইছে ফাও গুলা সরাই দিয়া দেখে যে সিফা, এটা তুই আরেকটা দিয়া বইছে দেখে যে গ্লাসটা ভাঙা। তেমনি মোটামুটি বাসের যতগুলো সিট ছিল সবগুলা সিটে বুঝে বইয়া সেট করছে। তে উঠতে যায় অন্য লোকের আইসা বয়, শেষ পর্যন্ত সবাই বইয়া সাথে সাথে খেয়ে রইয়া কুমিল্লা গেছে। খাসি কত খারাপ, এবার চিন্তা করে আপনাদের অবস্থা নিয়ে আবার এইরকম হয়। সাইলেন শেষে যারা আইয়ের ফলে দাঁড়াইয়া আওয়াজ জোরাল লাগে, তাড়াতাড়ি এসে পড়েন, সবাই পড়েন মারহাবা, জুড়ে পড়ে আর জুড়ে অতবার বলা লাগে তো আওয়াজ করে বলবেন, লইয়া পড়বে জাগা কারো উপরে সবাই পড়া আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক তাআলা এই দুনিয়াতে আমাদেরকে মানুষ বানিয়েছেন, কি বানিয়েছেন সবাই বলে, এই দুনিয়াতে আগে মানুষ ছিল না, এই দুনিয়াতে আগে ছিল জিন। কি ছিল? জিনদেরকে বানাইছে আল্লাহ এক কাজে, জিনেরা এসে শুরু করছে আরেক কাজ, মারা মারি ফিটা ফিটি ঝগড়া বিবাদ এরকম শুরু করছে। আল্লাহ খুব রাগ হইলেন, আল্লাহ তাবারক তাআলা তার ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন, আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না। সুবহানাল্লাহ, বলবেন না ইমার্জেন্সি একটা অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন, স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। মেম্বার অফ পার্লামেন্ট ওই অধিবেশনের সদস্য ছিলেন সমস্ত ফেরেশতা, আল্লাহ তাবারক তাআলা সেদিন কার্যতালিকায় যে এজেন্ডা রাখলেন, আলোচনার যে আর্য বিষয়, মিটিং এর যে এজেন্ডা ছিল, এটা আল্লাহ তাবারক তাআলা লক্ষ কোটি বছর আগে আলোচনা করেছেন, মানুষ বানানোর আগে দেড় হাজার বছর আগে। আপনাদের এই ঘোড়াশালের কোরআন শরীফে আমরা আজকে 22শে জানুয়ারি, আমরা ওই জন্য আলোচনাটা কি হয়েছিল জানতে পারি, এজন্য দেড় হাজার বছর আগে আল্লাহ কোরআনুল কারিমে আলোচনার আলোচ্য বিষয়টুকু কোরআনে কোট করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ।
সেদিন আলোচনাটা কি হয়েছিল এটা আমরা সবাই জানি, সবাই পারি, চলেন সবাই পারি, আমার সাথে সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফিল অরদে খলিফা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা বলে বানাবেন না, মানুষ বানিয়ে কি করবেন? আর আগে জিন বানিয়েছিলেন মনে নাই, ওরা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো, মানুষ বানাবেন তাই তো করবে, মানুষ বানানোর কোনো দরকার নাই, ওরাও মারামারি করবে, কাটাকাটি করবে, মানুষ মানুষের উপরেও বিচার করবে, মামলা হবে, হামলা হবে, মানুষ মানুষের উপরে নির্যাতন করবে, জোর যার মুল্লুক তার নীতিতে মানুষ দেশ চালাতে চাইবে, মানুষ বানাইয়া হবে না কি? মানুষ বানানোর কোনো দরকার নাই, আমরা ফেরেশতারা আপনাকে ডাকার জন্য যথেষ্ট, মানুষ বানাবেন না, মানুষ আপনার কি কাজে লাগে? অ মুসলমান, খাল করে দেখেছো নাকি? আল্লাহ তাবারক তাআলা 18,000 মাখলুকাত তৈরি করেছেন, মানুষ ছাড়া যা কিছু আছে সব আল্লাহ বানাইলেন মানুষের খেদমতের জন্য, ঠিক কিনা? কোনো কিছু আল্লাহর দরকার লাগে না। এই যে বিশাল আকাশ, বিস্তীর্ণ জমিন, এই যে গরু ছাগল, জীব জন্তু, জানোয়ার, পশু পাখি, তরুলতা, গাছপালা, নদী নালা, সব আল্লাহ বানাইলেন মানুষের জন্য, কোনো কিছু আল্লাহর দরকার নাই, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মানুষ বানাইলেন আল্লাহ আল্লাহর জন্য, ঠিক কিনা? সব বানাইলেন আল্লাহ কার জন্য? মানুষের, সব মানুষের, কোনো কিছু আল্লাহর দরকার নাই। মুসলমান, খেয়াল করে দেখেছ নাকি, তোমরা ঘোড়াশাল গ্রামে ইসলামী মহাসম্মেলন দিয়ে প্যান্ডেল করেছো, প্যান্ডেলের ভেতরে তোমরা তিন সারিতে খুঁটি বসিয়ে দিয়েছো, ধর্ণা দিয়েছো, বাঁশ দিয়েছো, রশির বাদ দিয়ে কাপড় সামিয়ানা টাঙিয়েছো, এই সামান্য সামিয়ানাটা টাঙতে কতগুলো খুঁটি লাগলো, কতগুলো বাস লাগলো, কতগুলো বাদ লাগলো। ও মুসলমান, আকাশের দিকে তাকিয়ে দেখো মাথার উপরে, বাংলাদেশের এমন কোন জেলা নাই আল্লাহ যেই জেলায় এই গোলাম কেনায় নাই, খুঁজে খুঁজে দেখলাম বাংলাদেশের কোথাও ওই আকাশটা নাইতে আমার আল্লাহ একটাও খুঁটি লাগান নাই, ঠিক কিনা? শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে একটাও খুঁটির সাহায্য নিলেন না, কোন মানুষেরও দরকার নাই। আল্লাহ তাবারক তাআলা বিশাল আকাশ বানালেন খুঁটি ছাড়া, সুবহানাল্লাহ, বলেন কোন মানুষের সাহায্য নিলেন না, আকাশ বানালেন মানুষ ছাড়া, এই বিস্তীর্ণ সমতল ভূমি জমি বানালেন মানুষের সাহায্য লাগে নাই, কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কেনারে গাছ, গাছের ভেতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, আকাশে সূর্য হাসে,
চতুর্দশী পূর্ণিমার চাঁদ ভাসে ফক ফকা জ্যোৎস্না, কোথাও মানুষ লাগে না ঠিক কিনা। সব বানাইলেন আল্লাহ, কোথাও মানুষের সাহায্য নিলেন না। ফিরিস্তারা কয় কেন মানুষ বানাবেন, কি দরকার মানুষের, কি কাজে লাগবে মানুষ। এই মানুষগুলা বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। এই মানুষগুলো অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। এই মানুষগুলা যাত্রার প্যান্ডেলে গেলে একরকম, মাহফিলে গেলে আরেক রকম। এই মানুষগুলা নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? কি লাভ হবে মানুষ বানাইলে? মানুষ বানাবে, মানুষ মানুষের উপরে জুলুম করবে, নির্যাতন করবে, যেদিক দিয়ে শুই ডুহে না, এদিক দিয়ে শাবল ডুহাই দিয়ে বইয়ে থাকবে, বুটের বাক্স লইয়ে উঠতে দিব তো, দেয় নাকি দেয় না? আরে না দেয়, আরে না। তা আমি সাল দিনা কইলাম যে বুটের বাক্স লইয়ে একটা দৌড় দেয়, তারা কয়েকজনে কয় জিনা হুজুর দেয় না, আমি আও দেয় কয় না, পরে দুইজন রেজি গেলাম আও দেয় না, কই জিন হুজুর এখন আর দৌড়াদৌড়ি নেই, আমি কি লিগা কই গুড়ে দৌড়াই। নাউজুবিল্লাহ বলবেন না, জোরে বলবেন না, নাউজুবিল্লাহ। মানুষ বানাইলেন কি দরকার মানুষের, মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ কোরআনুল কারীমে বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ একটা জবাব দিয়ে দিলেন, কি সুন্দর করে আল্লাহ জানিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নি আ'লামু মা লা তা'লামুন। দরকার নাই মানুষ মানুষ। আল্লাহ আমি যা জানি তোমরা তা জানো না, মানুষ বানানো হয়ে গেল। ও ঘোড়া সালের মানুষ, ও আমার কাছের মানুষ, তোমাদের কাছে আমি জানতে চাই, মানুষ যে আল্লাহ বানালেন, কোনদিন আল্লাহকে জিজ্ঞেস করেছো নাকি? আ বাবু, ফেরেশতারা বলল বানাইয়েন না, এরপরও আপনি বানাইলেন, মানুষ আপনার কি কাজে লাগে, মানুষ কেন বানাইলেন, আল্লাহকে কোনদিন জিজ্ঞেস করেছেন নাকি? করেছেন, কথা কেন করছেন? আমি জিজ্ঞেস করেছিলাম, তুমি কেন মানুষ বানিয়েছো, কি দরকার মানুষের? আবার আল্লাহ কয় বান্দারে, ও বান্দা জানতে চাও মানুষ কেন বানিয়েছি, বাড়িতে যাও, কোরআন খোলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভেতরে 1500 বছর আগে আমি আল্লাহ বলে দিয়েছি আমি কেন মানুষ বানিয়েছি, বলো সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে আছে নাকি নাই? কোরআনের ভিতরে আছে, কিন্তু কোরআনের কাছে আমরা নাই। আমাদের মাঝে কোরআন কি আছে? না। কিসের কোরআন? কোরআন চলে গেছে গেলাপের ভেতরে, স্টিলের আলমারির উপরে। কোরআন চলে গেছে মসজিদের আলমারিতে, তালা বন্ধ কোরআন। কোরআন আজকে বাংলার সংবিধানে নাই, কোরআন আজকে আমার ইউনিভার্সিটির মনোগ্রামে নাই, কবি নজরুল ইসলাম কলেজের নামের ভেতরে আজকে ইসলাম নাই, আজকে সকালবেলা কোরআনের তেলাওয়াত নাই, ঠিক কিনা? কোরআনের তেলাওয়াতও তো নাই। আমার মনে আছে ছোটবেলা যখন ঘুমোতাম, তখন সুদ খুব বেশি পড়তো, আমাদের এত অভাব, তখন অভাব ছিল বেশি, এখনকার মতো এত গরম কাপড় ছিল না, ইচ্ছে করলেই আপনি ল্যাপ তুষক আর বিদেশি কম্বল, এটা তো দেখেই নেই তখন। সকালবেলা মা ফজরের নামাজ পড়ে ডাকতেন, বাবা উঠো, মক্তবে যাওয়া লাগবে, মায়ের ডাক শুনে ঘুম ভাঙতো, ওম ভাঙতো না, ঘুম ভেঙে যেত কিন্তু ওম ভাঙতো না, মন চাইতো আরো আরো কিছুক্ষণ শুয়ে থাকি, মা তাগাদা দিতেন বারবার, উঠো উঠো চলে যাও মক্তবে, মন চাইতো না,
কান খারাপ করে শুয়ে থাকতাম, ঘুমের ভান ধরে চোখ বন্ধ করে কান পেতে শুনতাম ঘরের কোনায় মায়ের কণ্ঠের সুমধুর কোরআন তেলাওয়াত, ঠিক কিনা? শুধু না গাই সের গ্রামে না রে, ঘোড়া শাল বলো, সোনা কান্দা বলো, আর মোহাম্মদপুর বলো, মেটংগড় বলো, মুরাদনগর বলো, কুমিল্লায় বলো, বাংলার অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে মায়েরা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত না করে দরজা খুলতেন না, ঘরের কাজের ভিতরে হাত দিতেন না, কই গেল আমার কোরআন তেলাওয়াত? সকালবেলা লাইন ধরে ছেলেরা বক্তব্যের আনা দিত, কিন্টার গার্ডেন গুলো আজকে বক্তব্যের জায়গা দখল দিয়া ফেলাইছে, কই গেল রে আমার কোরআনের বক্তব্য, ঠিক কিনা? সবাই সবাই আমিন, আমিন। পুরনো দিনের কথা মনে হলে চোখে পানি আসার কথা, মনে আছে সীতার তো কাপড় ছিল না, ছেলে যখন ঘুম থেকে উঠতো মা আব্বার নামাজের লুঙ্গিটা, শুক্রবারের জন্য বাবার নামাজের লুঙ্গি ছিল, ওই লুঙ্গিটারে আপনার গলার কাছে এরকম হাতগুলা ভিতর দিক দিয়ে দিয়া তারে মুট কইরা, হ্যাঁ, ঘাড়ের কাছে গিট্টু দিয়া লুঙ্গিটা ফাতাইরা বাঁধা দিচ্ছে, মনে আছে নি? মনে হইতো তার আত্মায় আছে ভিতরে, ঠিক নেই? ঘুমাইলে ছিল তো কার এসে গেছি আছে মাহফিলটা দেখি অন্ধকার বানাই নিয়েছেন, আপনি এটা মুখটা আপনি বাঁধছেন করতেন, বেডি তো ফর্দা করে না, আপনি ফর্দা করেন করতেন হেন, মারহাবা কর, এই আমার আওয়াজ চলবে না, বন্ধ হয়ে যাবে, মারহাবা কর, বলিষ্ঠতার সাথে আওয়াজ দিবে, সবাই মিলে আওয়াজ করলে কত বলিষ্ঠ আওয়াজ হওয়ার কথা, সুবহানাল্লাহ কর, কই গেল কোরআন তেলাওয়াত, কই গেল আমার বক্তব্য? হুজুর বলে দিছে যাও আম্মারে কইও সিফারা শেষ হইছে, এবার কোরআন শরীফে সবক দেবে, তখন আমরা গরিব মানুষ ছিলাম, আম্মা খেজুরের গুড় দিয়ে পুরি পাকাইয়া বলের ভেতরে পেপার দিয়া ঢাইকা ছেলের জন্য মক্তবে পাঠাইতো, ঠিক কিনা? কি মধুর দিন গেছে, সুবহানাল্লাহ, শুধু ঘোড়ার শাল নয়, শুধু নাগাইশ নয়, শুধু মুরাদনগর ব্রাহ্মণ পাড়া নয়, শুধু কুমিল্লা নয়, সারা বাংলাদেশ টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া ফজরের পরে হুন্ডা নিয়ে ঘুইরা দেখো কোন ঘরের কোনায় আর কোরআন তেলাওয়াত শোনা যায় না, আমি সুলতান কলিজায় মানলরে শতকরা 90 জন লোক মুসলমানের দেশে পরিকল্পিতভাবে জেটিয়ে পিটিয়ে আজকে কোরআনকে বিদায় করে দেওয়া হলো, না আছে কোরআনের আইন, না আছে কোরআনের শাসন, না আছে কোরআনের তেলাওয়াত, ঠিক কিনা? কিচ্ছু কিচ্ছু সব বিনাশ হয়ে গেছে, তোমার ছেলে এখন ইংরেজিতে গান পারে, তোমার ছেলের চুলের কাটিং হইল ইন্ডিয়ান নায়কে, তোমার ছেলের গেঞ্জি হইল বিদেশি খেলোয়াড়ের, তোমার ছেলে এখন ফ্যাশন শিখছে ইসলাম শিখে নাই, ঠিক কিনা? গত কিছুদিন আগে এক স্কুলের হেডমাস্টারের সাথে আমার দেখা হয়েছে, আমার সাথে খুব খাতির, আমি বললাম ভাই সাহেব আপনার স্কুলের ছাত্র কয়জন? ও হুজুর নতুন খুলছি তো 450, তবে কি আপনার স্কুলে কি কি পড়ান? কয় যে হুজুর ইংরেজি আছে, বাংলা আছে, গণিত আছে, আর তারপরে আপনার পদার্থ বিজ্ঞান আছে, রসায়ন আছে, কলা কলাও পড়ায়,
এরকম অনেক কিছু পড়ায় তাবি কই কোরআন শরীফ কয় না হুজুরের সিলেবাস নাকি সিলেবাস নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বাংলাদেশের একটা হাই স্কুল পাবা না যে হাই স্কুলের সিলেবাসের ভেতরে কোরআন আছে বাংলাদেশের একটা কিন্ডার গার্ডেন পাবা না যে কিন্ডার গার্ডেনের ভেতরে কোরআন সহি করে পড়ানো হয় বাংলাদেশের একটা কলেজে নাই যেখানে গোসলের কয় ফরজ শেখানো হয় বাংলাদেশের একটা ইউনিভার্সিটি নাই যেখানে সবার জন্য কোরআন শিক্ষা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে কও নাউজুবিল্লাহ আমি হেডমাস্টারকে বললাম ভাই সাহেব আপনার স্কুলে 450 ছাত্র আপনি কি জানতে চাইছেন কেউ কোরআন পারে কিনা কো হুজুর জানা লাগবে না কেউ পারে কেউ পারে বুঝছ কোরআন পড়ানো এটা হাসির কি আমার তো মনে করো না খেয়ে দিল আইস দিই একটা লোকও কোরআন পারে না আজকে তুমি ঘোড়াশাল গ্রামে 20 বছরের নিচে যাদের বয়স আগামীকাল সকাল বেলা তোমরা গ্রামটার ভিতরে 20 বছরের নিচে যাদের বয়স জরিপ চালাইও কয়টা ছেলে কোরআন তেলাওয়াত পারে আমারে জানাইও ঠিক কিনা বলো কয়টা ছেলে তোমার ছেলে কি পারে তোমার মেয়ে কি কোরআন তেলাওয়াত পারে যদিও বা পারে শুদ্ধ হয় কিনা যদিও বা শুদ্ধ করে পারে তোমার ছেলে কোরআনের অর্থ বুঝে কিনা সুবহানাল্লাহ বলবেন না হেডমাস্টার আমারে কয় হুজুর কেউ পারে না আমি বললাম স্যার কায়ামতের ময়দানে ছেলে মেয়েগুলো যদি আপনারই জিজ্ঞেস করে আপনি কেন কোরআন শিখাইলেন না কি জবাব দেবেন আমার ভাই নামাজি দাঁড়িয়ে আছে হেডমাস্টার দেখি চোখের পানি পড়তেছে গাল ভাইয়া ভাইয়া কই হুজুর এমন করে কেউ বলে নাই এমন করে চিন্তাও করি নাই 450 ছেলে মেয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াই গেলে জবাব দেওয়া যাবে না আমরা সালের মুসলমান আজকে তোমাদেরকে হাতে পায়ে ধরে বলে যাই যার ছেলে আছে মেয়ে আছে নায়নাতকুর আছে ছোট ভাই আছে আজকে ওয়াদা করো নিজ কোরআন শিখবা তোমার সন্তান তোমার ছোট ভাইকেও কোরআন শিখাবা করামি হেডমাস্টারে জিজ্ঞেস করলাম এখন কি চিন্তা করছে হুজুর চিন্তা করছি বার্ষিক পরীক্ষার পরে এতেন্দ্রে বুঝাইয়া কমু যেন কোরআন শরীফ শিক্ষা লাই অবসর সময়টা যেমন কাজে লাগে আমি বললাম কোরআন কি অবসরের কেতাব ইংরেজি পর্ব উপযুক্ত সময়ে বাংলা পর্ব উপযুক্ত সময়ে আর কোরআন শরীফ পর্ব অবসর সময়ে কোরআন অবসরের কেতাব না রে এটা নোবেল বই না এটা টেলিভিশন না এটা আকিজ বিড়ি না যে খ্যাত কাম কইরা তুমি বিকাল বেলায় অবসর টাইমে আকিজ বিড়ি টানবা টেলিভিশন চাইবা একটু গইরা গইরি করবা আমি বললাম স্যার অবসর সময় আমাদের দেশের মানুষ চা খায় আকিজ বিড়ি খায় সায়স্টলে বসে আড্ডা মারে টেলিভিশন দেখে আপনি সেই অবসরে কোরআন পড়াইতে চান হবে না হবে না হওয়ার কথাও না ঠিক কিনা আজকে কোরআন বিদায় করে দিয়েছো শান্তি ও মুসলমানদের জীবন থেকে বিদায় হয়ে গেছে ঠিক কিনা বলো আজকে শান্তি বাচ্চাগুলো যেন আওয়াজ না করে একটু খেয়াল করো সবাই কোন আমিন আমি আল্লাহর কাছে জানতে চাইলাম মা মাবুদ তুমি কেন মানুষ বানিয়েছ কি দরকার মানুষের আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে কোরআন খোলো কোরআন পড়ো কোরআন বুঝো 1500 বছর আগে আমি আল্লাহ কোরআনে বলে দিয়েছি আমি কেন মানুষ বানিয়েছি বলো সুবহানাল্লাহ আমি কোরআন খুললাম কোরআন পড়লাম কোরআন পরে পরে দেখি কোরআনের ভিতরে পারা আছে 30 পারা কয় পারা
কোরআনের ভিতরে সূরা 114টা, সবচেয়ে বড় সূরাটার নাম হইল সূরা বাকারা। সুবহানাল্লাহ, কয় না সবচেয়ে বড় সূরার নাম হইল সূরা বাকারা। সূরা বাকারা খুলে দেখলাম আল্লাহ কয়, সবাই পড়েন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই যে এখন বললাম এই কথা কোরআনে আছে নাকি নাই? আল্লাহ কইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, উবুদু তুম তুম ইস্তাগফিরুল্লাহ ইস্তাগফিরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কয় উবুদু ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের রবের। সুবহানাল্লাহ, না তোমাদের যিনি রব, তোমাদের যিনি আল্লাহ, তোমাদের লালন কর্তা, পালন কর্তা, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিকদাতা, মৃত্যুর পরে হয়ে জান্নাত নতুবা জাহান্নাম যিনি দেবেন, উবুদু রাব্বাকুম, তুমি আবাদত করো, তোমরা সবাই মিলে আবাদত করো তোমাদের রবের, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, কোন শুধু তোমাদেরকে না, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের যারা পূর্বপুরুষ, তোমার মা, তোমার বাবা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার আদি মাতা হাওয়া, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কও সুবহানাল্লাহ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? সবাই কয় না কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না বারো মাস, দুই এক বছর না সারা জীবন, আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো সুবহানাল্লাহ, সব যিনি বানাইলেন তিনি কে? আল্লাহ কয় উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের রবে। সুবহানাল্লাহ বলেন, তাহলে বুঝা গেল আল্লাহ মানুষ বানাইছেন ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনুল কারীমে এই সূরা বাকারায় অন্য জায়গায় আরো সুন্দর করে ওয়াজ করে দিলেন, আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না, মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ইল্লা লিয়াবুদুন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। কোন সুবহানাল্লাহ, তাহলে আমরা ইবাদত করব কার? আল্লাহ। ইবাদত করব কার? ডাকব কারে? চাইব কার কাছে? আমরা মনে করি নামাজের নাম হলো ইবাদত, আমরা মনে করি শুধু রোজার নাম হলো ইবাদত, আমরা মনে করি যাকাত দেওয়া ইবাদত, আমরা মনে করি হজ করা ইবাদত। না, একটা মুমিন মুসলমান তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কাজ করবে সব ইবাদত। সুবহানাল্লাহ, কোন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, ইন্টারন্যাশনাল রিলেশন পর্যন্ত, সকল জায়গায় যদি দুইটা জিনিস ফলো করতে পারো, একটা হইল আল্লাহর বিধান, কার বিধান? আর একটা হইল নবীজির তরিকা। সুবহানাল্লাহ, কয় না আল্লাহর বিধান আর নবীর তরিকা মেনে
জীবনে যদি সবগুলা কাজ করতে পারো, তুমি দোকানদারি করো, তুমি গৃহস্থি করো, তুমি রান্না বান্না করো, তুমি হাল চাষ করো, তুমি কন্ট্রাক্টারি করো, তুমি চাকরি করো, তুমি ব্যবসা করো, ভাইরে জীবনে টয়লেটে যাও, গোসল করো, নামাজ পড়ো, আর বিবাহ শাদী করো, ছেলে মেয়ে হইল, প্রতিটা কাজ যদি আল্লাহর বিধান আর নবীর তরিকা অনুযায়ী করতে পারো, সবগুলা হইল তোমার জন্য ইবাদত। সুবহানাল্লাহ। তাইলে প্রতিটি কাজের ভিতরে দুইটা জিনিস থাকতে হবে, এক নম্বর হলো আল্লাহর বিধান, আর এক নম্বর হলো নবীর তরিকা। নবীজির কথা কয় না, নবীজির বিধান মানবো কা, আর তরিকা মানবো নবীজির। এই তো সুবহানাল্লাহ বলবেন না, সব কিছু আপনাদের শুধু তরিকা মানে না, নবীজি মসজিদে যাওয়া যেমন ফরজ, জমিনে গিয়া চাষাবাদ করা এটাও তেমন ফরজ। সুবহানাল্লাহ বলবেন না, হালাল রুজির সন্ধান করা আপনার উপরে নফল না, এটা ফরজ। কিন্তু আপনার তরিকা হয় না, আপনার তারা যেমনি জমিনে থাকা দরকার ছিল এমনি থাকে না। কয়দিন আগে আমি মাদ্রাসার অফিসে বসে রয়েছি, এমন সময় একজন লুকাইয়া কই, হুজুর একটু তাড়াতাড়ি আই। আমি কই তাড়াতাড়ি আউন যাইতো না, মাহফিল হয়ে গেছি, স্বাস্থ্য বড় দুর্বল। কই তৈল জল দিয়ে আই। আমি কই দুনুটা দয়া করছি, তাড়াতাড়ি জল দিয়ে আপনি একই গেল। কই তো হুজুর আস্তে আস্তে আই। আমি কই এটা ফাড়া দিই, তো আস্তে আস্তে গেছি। পরে আমার কই হুজুর ওই দেখেন, দেখি মাঠের ভিতরে আমার দেখাইতে আসে আঙ্গুল, দেখো ওই যে লোকটা আইতে আসে দেখে। তো আমি দেখলাম এটা দেখো না, লেখা মানে ডাক দিছে, কয় মাথার ফেল দেখেন না। তো মাথার দিকে তাকিয়ে দেখি ঘাসের একটা জমিন লইয়া রাখছে। তো আমি দেখি আমি জীবনে দেখছি না মনে করছে, কজন নিচের দিকে চান, নিচের দিকে চাইয়ে দিয়ে আমার গুস্তিং দিয়ে রাখছে। আমি গুসিং দিয়ে দেখছি না, কহুজুর এবার গুসিং দিয়ে এবার গুসিং ছিল না, এই বছর এবার হস করে। কোন বছর কথা কোন বছর এই বছর হস করে গুস্তিং গুস্তিং গ্রামে প্রতিযোগিতা হয়েছে, কই প্রতিযোগিতা লাগতো না, অন্যরা যে গুস্তিং দিয়ে লুঙ্গি বোঝা যায় লুঙ্গি আছে, আর এবার আছে গুস্তিং দিতে লুঙ্গি আসে না নাই বুঝে যায়। কি সুন্দর দাড়ি রাখছ তুমি, কতটা টুফি মাথার দাও তুমি, কি সুন্দর পাঞ্জাবি গাও দিয়ে আরো হস করে আছো, সুরমা কাজল আতর দিয়ে আরো হেদিক দিয়ে গুসেং দিয়ে দিয়ে বইয়া রইছ। এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়া তোমার উপরে যেমন ফরজ, তুমি পুরুষ তোমার স্বাবলম্বী জীবনে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা তেমন ফরজ, ঠিক কি না? তুমি নামাজের বালা গেছো দৌড়াইয়া আর খেতাই খেতে খেতে এই এই মসজিদেতে বাড়ি এই গুসেং দি, তোমার এই এদিক দিয়ে সওয়াব করছো, হেদিক দিয়ে গোনা করছো, ঠিক কি না? আমরা কেউ গুসলিং দিয়ে দিবেন না, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা কি নফল না ফরজ? এই কোরআনুল কারীমের 6666টা আয়াত আছে, এর ভিতরে 500 আয়াত আছে হুকুমের, বিধি বিধানের, কোনটাতে কইছে করো, কোনটাতে কইছে কইরো না, এমন আয়াত আছে 500 600। এইরকম একটা আয়াত হইল আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ কয় বান্দারে আমি তোদের জন্য ব্যবসাকে হালাল করেছি, সুদ তোদের জন্য আমি আল্লাহ হারাম করে দিয়েছি। সুদ কি হালাল না হারাম? সুদ খাওয়া কি হালাল না হারাম? কথা কেন হালাল না হারাম? সগীরা গুনাহ না কবীরা গুনাহ? আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন, এখন তো আর বোকা মানুষ নাই, সব আমাদের মানুষ বুদ্ধিমান হয়ে গেছে। আমি কথা কইলাম, যেটা জিজ্ঞেস করি একটু প্রাণবন্ত ভাবে কথা বলি, সবাই কোন আমিন জোরে কর আমিন।
আপনারা এখন অনেক বুদ্ধিমান মানুষ, আগে আমাদের দেশে কিছু সহজ সরল মানুষ ছিল, এখন আর সেই সহজ সরল মানুষ এখন আর বাংলাদেশে নাই, সবাই মাশাআল্লাহ আমরা তারা চালা করছি। আচ্ছা আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনাদের এদিকে কেউ নিজের খালারে বিয়ে করছে এরকম শুনছেন? আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসি না, তো এটা কি চুপ করে বইয়া থাকলে এটা কোনো আদব হইলো? আপনার মতো মানুষ শুধু একটা কথা কইলেন না, ওই লোক বল হক করছে না, ওই লোক বল করছে না, ডিব্বা যেমন বইয়া বিষয় দিতে নেয় না। আমরা এদিকে খালারে কেউ বিয়ে করছে না এই পর্যন্ত, আবার মাতালারে খালারে কেউ বিয়ে করছে নিও? এটা কি আমার কিশোর জন্য কইছেন না সত্য? কেউ খালারে এই পর্যন্ত বিয়ে করে করছে কথা কেন করছে? কেন খালারে বিয়ে করছে না? কেন? এটা কি হালাল না হারাম? হারাম করছে কি নাগাই শরীফ হিসাবে না আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন খালারে বিয়ে করা হারাম করছে, এই জন্য আমরা কোন বোন ফুতে খালারে বিয়ে করে না, ঠিক কিনা কও? খালারে বিয়ে করা যে এইরকম হারাম, সুদ খাওয়াটাকে হালাল না হারাম? সারাটা বাংলাদেশ থেকে একটা মানুষও খালারে বিয়ে করলো না। আমার বাংলাদেশে সুদ খায় নাকি খায় না? তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না? তা হবে না, তা হবে না। উদখুলু ফিসসিলমে কাফা, তোমরা যদি মুসলমান হইতে চাও পরিপূর্ণভাবে ইসলামে চলে আসো। কোন আমি ইসলাম কিছু মানবেন কিছু মানবেন না এরকম সিস্টেম কি ইসলামে আছে? কথা আছে, সব জায়গায় ইসলাম মানতে হবে যদি মানতে চান। আর আপনি যদি মন না কয় যে না হুজুর আমার মানতাম মনে করে না, তো আপনি জোর করছে কেন? আপনি তো ভালা ভালা বেড়াই কত কাফের আছে, আছে নাকি নাই? দাঁত কিলেল করে কি করতে আছে কারবার তখন বইয়া বইয়া মাহফিল হয়েছে মনে যেমন কেন বাইন দিয়েছে কথা হন জানো? আমাদের চাইতে লম্বা, আমাদের চাইতে মোটা, আমাদের চাইতে সুন্দর, আমাদের চাইতে টাকাওয়ালা, এইরকম কাফের আছে নাকি নাই? আছে নাকি নাই? আমাদের চাইতে কোটি কোটি টাকার মালিক বেশি, বড় বড় বিল্ডিং এর মালিক, এরকম কাফের নাই? আমরা তো সর্বোচ্চ বিল্ডিংটা কয়তলা, আর আমেরিকা তো কত বড় বড় বিল্ডিং, এর একটাও মুসলমান না, সব হলো কাফের, ঠিক কিনা কও? তাহলে মুসলমান সিনা যায় যার বিল্ডিং বড় তে হইলো মুসলমান, বিষয়টা কি এরকম? যার চেহারা সুন্দর তে হইলো মুসলমান, বিষয়টা কি এরকম? যার বংশ ভালো চৌধুরী সরকার খনকার ফেসকার স্বর্ণকার তার হইলো মুসলমান, বিষয়টা কি এরকম? তাইলে টাকা দিয়েও মুসলমান চিনা যাবে না, বংশ দিয়েও চিনা যাবে না, বিল্ডিং দিয়েও চিনা যাবে না, সৌন্দর্য দিয়েও চিনা যাবে না, যার শরীরে জোর বেশি সে হইলো মুসলমান, বিষয়টা কি এরকম? তাইলে মুসলমান কারে কয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে তার মর্যাদা হইল বেশি, যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি। বলো সুবহানাল্লাহ। বিল্ডিং দিয়া ইমানদার বোঝা যাবে না, গাড়ি দিয়া যে এবার গাড়িটা খুব দামি এবার এই বড় মুসলমান না এমন বোঝা যাবে না। আ বন্ধু মন্দির শুনো, তাইলে মুসলমান চেনা যাবে তার আমল দিয়া, তার চিন্তা ভাবনা দিয়া, তার আমল দিয়া। কাফেরারা সুদ খাওন রে গোনা মনে করে না, এই জন্য কাফেরারা সুদ খায়। তুমিও যদি সুদ খাওয়ারে গোনা মনে না করো, তাইলে তোমার ইমান না থাকলে আর খুব দূর রইল, তোমার বিবেক দ্বারে তুমি একটু জিগাইও। আমাদের দেশে মানুষে সুদ খায় নাকি খায় না? কথা মানে খায় নাকি খায় না? আমাদের দেশে সুদ খায় ইচ্ছা মতো খায়, যেমনে পারে এমনে খায়, কত ভাবে খায়। সেদিন আমরা গেলাম এক জানাজার ভিতরে, দেখি দুই বেলা লাই গেলেছে গুসে গুসে। আমি বলি এখন কি আর ঝগড়া, কোনো দূর তিন মাস ধরে দেয় না, কয় মাস ধরে দেয় না,
কথা বলো, কয় মাস? তিন মাস ধরে দেন, আমি ওই কিতা দেন ফতনুর উসলে টেহা নিছি। আমি ফতনুর উসলে কেমনে টেহা নিছে, কোন খেত ফতন দিছে? কয় খেত নাই, খেতের লোকে দেখা নাই, ফতন দিছে উড়ালো সুদ। ঠিক কিনা কও মুসলমান? সুদের হলো সত্তরটা গোনা, কয়টা গোনা? কথা কয় না, সুদের গোনা কয়টা? সর্বনিম্ন গোনা হলো আপন মাল লগে জিনা করা, আস্তে কর না উজুবিল্লাহ। সর্বনিম্ন গোনাটা হলো আপন মায়ের সাথে জিনা করা। আচ্ছা আমি যে লাগাইছি পীর সাহেব, আমি যদি এক কোটি টাকা একটা সুটকেসের ভেতরে করে নিয়ে আসি, আইসা যদি বলি ঘোড়া সালে যেই মানুষটা তার মায়ের সাথে জেনা করতে পারবে তাকে এক সুটকিস টাকা দেওয়া হবে, কেউ রাজি হবেন? কথা না, কেউ রাজি হবেন? সবাই বলবেন যে হুজুর প্রয়োজনে ফ্যাট মানিক লাগাইয়া থাকবো, প্রয়োজনে হুজুর জীবন দেব, প্রয়োজনে গলায় ফাঁস লাগাবো, তারপরও মায়ের সাথে জেনা করতে পারবো না। ও মুসলমান, মায়ের সাথে জেনা করতে রাজি হও না এক কোটি টাকার জন্য হইলেও। এক কোটি টাকাও যদি তোমাকে কেউ দেয়, তুমি তোমার মায়ের সাথে জেনা করতে রাজি হইবা না। অথচ খেয়াল করে দেখেছো নাকি, হাসতে হাসতে আমার দেশের মানুষ ছেলে বিদেশ পাঠাইতে গিয়া সুদে টাকা লাগায় আনে, ঠিক কিনা? ছেলেকে বিদেশ পাঠানো তোমার উপরে ফরজ না? ছেলেকে বিদেশ পাঠানো তোমার উপরে ফরজ না? তুমি ছেলের বিদেশ পাঠাইতে গিয়া সুদে টাকা আনছো, মনে রাখবো কায়ামতের ময়দানে এই ছেলে তোমার বিপক্ষে সাক্ষী দেবে, ঠিক কিনা বলো? উপায় যারা সুদ খায় আল্লাহর রাস্তায় আজকে ওয়াদা করে যে হুজুর যা হইছে হইছে, এই জীবনে আর কোনদিন এই কাজ করব না, তাইলে আশা করা যায় কিছু ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে, ঠিক কিনা? আপনার খান নাকি সুদ? বাস কারা দিলে বুঝে গেল কয়জন ভাত ফোন? আহারে মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয় বান্দা রে, ও বান্দা তোরে আমি বানাইছি আমার আল্লাহর ইবাদত করার জন্য, তাইলে আমরা ইবাদত করব কার? কথা কয় না, কার? এই আল্লাহ আছেন নাকি নাই, ছিলেন নাকি ছিলেন না, থাকবেন নাকি থাকবেন না, আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পুরুষোচিত কণ্ঠে ওই আল্লাহকে জানিয়ে দিও, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, ও বন্ধু দুনিয়ায় নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, পীরের মতো পীর হয়, ইমামের মতো ইমাম হয়, আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে সবাই মিলে চলো ওই আল্লাহকে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে জোরে, লাইলাহরে লাইলাহরে লাইলাহ মাশাল্লাহ, লাইলাহ লাইলাহ আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল্লাহ, আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
জোরে জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সব সময় একটা কথা শুধু মনে রাখছেন, একটা আমল দিয়া আপনি জান্নাতে চলে যাবেন এই গ্যারান্টি খুব কমই আছে। কারণ আমরা যে আমল করি এই আমল দিয়ে জান্নাতে যাওয়া আমাদের জন্য বড় কঠিন, কারণ আমাদের আমল ওইভাবে আমরা করতে পারি না, ঠিক কিনা বলেন? এখন জান্নাতে তাহলে যাওয়ার হলে কি করা লাগবে? কোনো না কোনো একটা উসিলা লইয়া আল্লাহ যেন জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে সবাই কোনো আমিন। সব সময় অন্তত একটা কথা মনে রাখ, আজকে একটা সবক দিয়া যায়, আমি নাগাই শিল্পী ঘোড়া সাজার মানুষটা একটা কথা বলে, সব সময় হকের হক বলবেন, বাতিলকে বাতিল বলবেন, সত্যকে সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যা বলবেন, ন্যায়কে ন্যায় বলবেন, অন্যায়কে অন্যায় বলবেন, দিনকে দিন বলবেন, রাতকে রাত বলবেন। সবাই রাজি আছে? আমি যদি বলি এখন দিনের 10:30 বাজে, আপনারা কেউ মানবেন? হয়তো মুখের উপরে কেউ তর্ক করবেন না যে দা হুজুরে কইছে ফিসাব মানুষ, হয়তো কি ভুলে কই আলাইছে না স্লিপ অফ টাং কেমনে ভুলে আইয়া ফসে বুধ হয়। আচ্ছা থাকে, তাহলে কথা কওয়ার দরকার নাই, বাইরে গিয়া সেটা কইবেন রে কি তারি কইলো না, ঠিক কিনা? কারণ আমাদের দেশে আজকে কঠিন মুসিবত হলো, আমি গবেষণা করে দেখেছি আমাদের দেশে এখন যে যেই দিকে সবাই যেই দিকে, ন্যায় নাই অন্যায় নাই, হক নাই বাতিল নাই, সত্য নাই মিথ্যা নাই, সব সত্য হোক মিথ্যা হোক সব একদিকে একটা দৌড় দিয়া থাকে, ঠিক কিনা? কারণ আমার আব্বাও যদি মিথ্যা কথা কয় আমি এটাকে সমর্থন করতে পারি না, আদবের সাথে বলে দিতে হবে যে আব্বা আপনি যে কথাটা বলছেন এটা সত্য না, ঠিক কিনা বলেন? আপনার পীর সাহেবও যদি মিথ্যা কথা বলে আপনি আদবের সাথে বলে দেবেন যে হুজুর আপনি যেই কথাটা বলছেন এটা সত্য না, এটা মিথ্যা। আপনার মাও যদি বলে মিথ্যা মিথ্যাই হবে, কোনোদিন মিথ্যা সত্য হবে না। তাহলে আমরা আজকে একটা সবক নেব ইনশাআল্লাহ, যতদিন বাকি জীবন বেঁচে থাকি সত্য রে সত্য বলবেন, মিথ্যা রে মিথ্যা বলবেন, ন্যায় রে ন্যায় বলবেন, অন্যায় রে অন্যায় করবেন। তবে আমরা দেশ এখন উচিত কথা কোয়ারা এটা মারাত্মক ভয়ের বিষয়, ঠিক কিনা? কর ফিডা ভিডিও হচ্ছে মাথাইয়া আসামি বলে বুঝে গোড়া সব, ঠিক কিনা? কর আমি কি গোড়া সাল, আমি মা দাইয়া ফললাম কেমনে কেমনে ফললাম, আরে কেমনে কয়েমনে আব্দুল কুদ্দুস কি নাম, সিভিল বেশে হুন্ডা দিয়া মাজারের কোনা তাইয়া হুন্ডাটা দাঁড় করাইয়া গিয়া সেটা সায়স্টলার বসে কোনার যে দোহানরা এটার মধ্যে বইয়াছে না, এই কুদ্দুসের লগে দিয়া বইয়া পুলিশ জিগায় ঘোড়া সালের কুদ্দুস কেন, কুদ্দুসে মনে মনে কয় আমার এই জিগায় আমি দিলে কেন, তারাই শুধুনের কথা না কেন, তো সিফা দিয়ে বইয়া থেকে এখন চিন্তা করলো যদি কই আমি কুদ্দুস তারিখ রাখতে যাবো না লইয়া যাবো গা,
নামাজ পড়ে দাঁড়িয়ে রাখছে আল্লাহওয়ালা মানুষ, ওখান কেমনে কয় আমি কুদ্দুস না? তো আল্লাহ তো তারারে বুদ্ধি দিছে, যারা নেককার করেছে যারা আল্লাহওয়ালা তারারে আল্লাহ বুদ্ধি দিয়া বাঁচায়। সুবহানাল্লাহ বললেন না, তার মাথা থর করে বুদ্ধি আইছে। এই আব্দুল কুদ্দুসে করছে কি, দুই কদম যে জায়গাটা দাঁড়ায় আছে এখান তো দুই কদম হেদিকে গিয়া কই কুদ্দুস রে বিচারে কহ, কই কুদ্দুর আগেও তো এখনো আছে। সুবহানাল্লাহ কই না রে, সত্য কথা কর লাগবো তোকে কায়দা করে। সুবহানাল্লাহ কয় না, কি কইরা এটা ঘটনা মনে পড়ছে কয়ে লইতাম নাকি? দেরি হইব, বেশি দেরি হইব। আপনার তো মাহফিল ধরে এতক্ষণ একটু লাড়া সাড়া করছে, মাহফিল ধরে একটু একটু ধুম ধরাই লেছে দিব্বা যাবো, দেরি হইব, বেশি দেরি হইব। তোমরা সাইয়ের বিষয়ে দেহায় মাহফিল আইছে, দেহায় সবাই কোন মার হাবা দুরকার ঘটনাটা কি বলে ফেলবো? এক দেশ এক রাজা আছে, কি আছে কথা কয় না, কি আছে কথা কয় না, এমনি বসেন কেন আপনি মাথা মতো আলাই দিয়া ভালো করে আরাম করে বলো সুন্দরা কথা কয়েন, যেটা সেটা লইয়া পড়বেন। আপনি কোনো এত বুড়ো হইছেন না যেরকম ভাব ধরছেন, আমি মোটামুটি জুয়ানে দাঁড়িয়ে হবলি ভাগছেন আপনি সবাই কোন মার হাবা। এই বয়সে আমি বলে একজনে তিন বিয়া করছে, আপনি তো এক বমি আসতে আছেন মার হাবা কর, কখনো তো কয় না জোরে কোন মার হাবা মাস মাস, এই তো আওয়াজ করবেন আমরা আমরা দু এখন কি ডাহার উজুর আছে না সেটা কি নজুর আছে, সবাই কোন মার হাবা কোম্পানি গুলি দিয়ে গুড়াইছি দেখি এটা দেরি হয়েছে, এরকম মাইকে দিয়ে ম্যাটম করতে দেওয়া দিয়ে কোনো চারা দিলে কয় কায় সবাই কোন আমি আবারও যাক চোখ ঘুমাইয়া উঠছে অথবা চোখ টোক দুইটি আছে আমিন কর জোরে কর। এক দেশে এক রাজা আছে নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ, কি নাম হাজ্জাজ বিন ইউসুফ, তে ছিল খুব অত্যাচারী রাজা, তবে তে একটা ভালো কাম করছে। এই যে কোরআন শরীফের ভিতরে জার জবর আছে না, এই জার জবর দিছে হাজ্জাজ বিন ইউসুফ। আরে এত লড়কের ফলাফল মানুষ হাজ্জাজ বিন ইউসুফে এই কোরআন শরীফের ভিতরে জার জবর দিছে। আমরা যেমনে ফয়রালান হামজারুল জবর আলহামিন জবর হামদাল ফিরদু আলহামদু ফয়রা যাওয়ার লাগলো না, ওই এই হাজ্জাজ বিন ইউসুফের উসিলা ফয়রা যাইতে আছেন। সুবহানাল্লাহ কয় না, হাজ্জাজ বিন ইউসুফ কোরআন শরীফের ভিতরে জার জবর দিছে। এই একটা ভালো কাজ ছাড়া এই অসুস্থ এই বর্বরায় সব খারাপ কাম করছে, একটা শুধু ভালো কাম করছে কোরআন শরীফের জার জবর দিছে আর সবগুলা কাজ করছে খারাপ, নাউজুবিল্লাহ কয় না। এই খারাপ কাজের ভিতরে তে এক লক্ষ, খুব মনোযোগের সাথে শুনে, এক লক্ষ বিশ হাজার মুসলমানকে সে কুবাইয়া হত্যা করছে। তখন কোন বোমা ছিল না, বন্দুক ছিল না, তখন এই বোমা আবিষ্কার না হলে না আপনি 50,000 লোকের মাঝে একটা বোমা ছেড়ে দিলে জাগাত নাই, কিন্তু ওইরকম ছিল না। তরবারি দিয়ে নিজের চোখে সাইয়া সাইয়া কুবাইয়া কুবাইয়া তে 1,20,000 মানুষকে হত্যা করছে। আরো জোরে কথা না, এক লক্ষ কয় হাজার, তা মানুষটা কি ভালো না খারাপ? তার বউর শরীর ভালো না, তার বউ অসুস্থ গেছে মুরাদনগর হাসপাতালে, হাসপাতালের গেটের মধ্যে তার দুই তিনজনে বইয়া চা খায়, তার বউয়ে বারণের সময় হুঁকে আছে, তারা চা খায়া করে আমরা যে রাজা তে তো মরে ওরে বেডি নিজের কানে শুনছে, শোনার পরে বেডি কি আনন্দ না কষ্ট? কথা কয় না, আনন্দ লাগতেছে না কষ্ট লাগতেছে যে আমার স্বামীরে এত বড় কথাটা কোন, আমার স্বামী এত বড় একজন রাজা আর তারা দোয়া করতেছে মরে নাকা, এবিডি কানতে কানতে বাদ গেছে। স্বামী হাজ্জাজ বিন ইউসুফকে বাদ বাইরা দিয়া লগে দিয়া বইয়া বইয়া বাতাস করতে আছে, এমন সময় কয় একটা কথা ধইছে, কয় কি কঠিন রূপ ধরা পড়ছে, কয় রূপ যেমন তেমন কোন যারা আগু, ওই কি সমস্যা কি? ওই সায়সপালের ভিতরে মুরাদনগর দুইজনে দেখি কইতে আছে আপনি বিলে মর হেন, তে ফাল দেখো নাম ডাকো, নাম ডাকো, নাম ডাকো, বেড়িও কই কিচ্ছুতে হুদু তিনি মেছো ফোদা এই কিচ্ছুতে নাম ডাকো, আপনি একটা কুবাইন হইছে নাম ডাকো তো, আমি আপনার ওয়াইফ না, আমি কি বানাইয়ে কথা কইছি? যেটা শুনছি এটাই তো কইছি, নামটা কইতে আপনি একটা কুবাইন হইছেন, আপনি খাইছো তো বদলাম, খাইছো তো বদলাই দিয়ে তো আর এই কথা শুনুন লাগে না, সুবহানাল্লাহ কয় না রে। এই কথা কইছে পরে তে কয় তো বুড়গাড়া দে,
বউ আছে আবার লম্বা মোটা কাটা, এই বেডির বুড়খাটা আবার তার গাও লাগছে। এই বুড়খা গাও দিয়া গেছে মুরাদনগর, গিয়া সেটা দেখে চায়ের স্টল বইয়া হবলে চা খা, তে লগে দিয়া বইয়া কয়েক কাপ চা দিয়ে চা খাইতেছে আর জিগাইতেছে লগের তারারে, ও আমরা দেশের যে রাজা হাজ্জাজ বিন ইউসুফ মানুষটা কিরম, কয় আপনি কইতে ছুটতে আইছে এগুলো জানেন তো, হাতার সেট কি কমছে না বাড়ছে, তা আসতে করে এখন তো উঠতা গিয়া সেটা দেখে যে গলিডার ভিতরে একটা খেলি ঘুরি আকিস বিড়ি টানতে আছে, গিয়া সেটা তো ভাই আমরা দেশের যে রাজা হাজ্জাজ বিন ইউসুফ কইতে কিরম মানুষটা, আপনি যেমনি আইছেন এমনি জানগা ফলা ফাইনে ফাইলে আমার কাছে সুবা দিয়ে বুটবুটি ছড়াইলেই তো হবে, নমুনা খুব খারাপ যাইতেছে এগুলো জানো না, হ্যাঁ রাগ কি কমছে না বাড়ছে, হ্যাঁ টান দিয়ে বুড়খাটা খুললা কয়েছি না যখন সিন ডালে তখন থেকে রেডি, আপনি যা দেওয়ার দুই সিনটা দিয়া লাগবেন, তবে আপনার আমি চিনলাম আপনি হলেন হাজ্জাজ বিন ইউসুফ, আমার সিন ছিল আমার সিন কয় না তোমার দু চিনলাম না, কয়েক গিয়ে দু বাচ্চা গেলি রে ফাগল দেখা মুসলমান মনে রাখবার ঘোড়া সালের মুসলমান, যতই বিপদ আসুক মুসিবত আসুক, ও বাবা মামলা হোক হামলা হোক জেল জুলুম নির্যাতন হোক, যতই তোমার নামে তালিকা হোক সত্য কথা বলেই যাওয়া লাগবে, মিথ্যা যাবে না যাবে না যাবে না ঠিক কিনা মুসলমান, মনে রাখবার মুসলমান ইমান ঠিক রাখতে গিয়া যত ধরনের মুসিবত আসুক মুসিবত সহ্য করা লাগবে, প্রয়োজনে জীবন দেওয়া লাগবে, তারপরও ইমান দেওয়া যাবে না ঠিক কিনা, জীবন দেওয়া পরে একজনের পর আপনি দিয়ে জীবন দেওয়া যাবে, তারপরে ইমান দেওয়া যাবে না, বলো সুবহানাল্লাহ, এই দুনিয়াতে জীবনের কোনো দাম নাই রে বাবা, পিপড়ার যেমন একটা জীবন মশার যেমন একটা জীবন, আবু জেহেলেরও জীবন ছিল আবু লাহাবেরও জীবন ছিল, আবু লাহাবের আবু জেহেলের দাম নাই, নাম হইল নিগ্রো কালো মানুষ বেলালে, কারণ হইল বেলালের জীবনের সাথে ইমান ছিল ঠিক কিনা, আবুল আহাবের মতো সুন্দর মানুষ ওই মানুষটার মুঠেও দাম নাই, কারণ তার জীবনের সাথে ইমান নাই ঠিক কিনা বলো, আবু জাহেল ওই বেলালের মতো কালো মানুষ, কালা কারে কয়, আপনারা যেই কালা দেখছেন এটি কোনো কালা না, কালা দেখছি আমি আমি যখন 2000 সালে হজ গেলাম আমি কালা মানুষ দেখিয়া দেখি যে সূর্যের আলোটা পড়ে আবার ফিরা যাই গিয়া কালা, আমি কি দেখি অরিজিনাল আলো রং করে রাখছে কি, পরে আমি মুসাফার নাম দিয়ে এত জোরে ঘষা দিয়া চাইছি, তেল তিন দেয় ওরকম হইলো তো ঘর করে হইলো হইল গেল, তেল তিন দেয় বুঝা গেলো অরিজিনাল চুল দিয়ে এমন ফেসলে কে রয়েছে আপনার মায়া লাগবে, চুল দিয়ে দূরে আশ্রয় দিই সিরুনিটা ভাঙল যে চুল সোজা করণ যেত ঠিক কিনা ক, আমরা তারা যে কালা মন খারাপ করেন না, এই তুলনায় আপনারা অনেক সুন্দর, কোন কাল আয় না আপনি কোন কাল আয় না, এই তুলনায় মারহাবা কয় না মুসলমান, এই মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া এমনি এমনি তোমারে ছেড়ে দেয় নাই, কোরআনুল কারিমে সবচেয়ে বড় সুরার নাম হইল সুরা বাকারা, 151 নম্বর আয়াতে
আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, চলো সরাসরি কোরআন থেকে একটু কথা শুনি, কষ্ট হয় না? সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির كما أرسلنا فيكم رسولا منكم আল্লাহ কয় কামা আরসালনা এমনি ভাবে আমি পাঠিয়েছি, ফিকুম তোমাদের মাঝে, রাসূলাম মিনকুম একজন রাসূল তোমাদের মধ্য হতে। সুবহানাল্লাহ, এই কথা কার? কথা কটা এই কথা কার? আল্লাহ কয় ও ঘোড়াশালের মানুষ, আমি তোমাদেরকে মানুষ করে এমনি ছেড়ে দেই নাই, কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম তোমাদের মাঝ থেকে, তোমাদের মধ্য থেকে একজন মানুষকে আমি নবী হিসাবে পাঠাইছি। এই নবীর বাড়ি মক্কায়, নবীর আব্বার নাম হইল আব্দুল্লাহ, নবীর মায়ের নাম হইল আমিনা, নবীর দাদার নাম হইল আব্দুল মুত্তালিব, গোত্রের নাম হইল বনু হাশিম, বংশের নাম হলো কোরাইশ বংশ, জন্মস্থান হলো মক্কায়। তিনি হঠাৎ করে আসমান থেকে নাজিল হন নাই, তিনি পাহাড় থেকে নেমে আসেন নাই, ফেরেশতাইরা ধইরা দিয়া যায় নাই, সবাই দেখেছে মক্কায় তার জন্ম হয়েছে, শৈশব কাল কেটেছে মক্কায়, যৌবন কাল কেটেছে মক্কায়, কৈশোর কেটেছে মক্কায়, তরুণ বয়সে কেটেছে মক্কায়। এই নবী মক্কায় ব্যবসা করেছেন, মানুষের বাড়িতে নবীজি কাজ করেছেন, টাকা পয়সার লেনদেন করেছেন, এই নবী মক্কায় বিয়ে করেছেন, এই নবী মক্কায় বাচ্চা কাচ্চা হয়েছে, তিনি সংসার করেছে, মক্কার মানুষেরা নবীর কাছের থেকে দেখছে, কোনো গোপন কিচ্ছু ছিল না রে ভাই, তার লেনদেন, তার চলাফেরা, তার উঠা বসা, তার হাসি কান্না, তার আনন্দ ফুর্তি, তার সুরত, তার সিরত, তার নমুনা, তার চরিত্র, মক্কার মানুষগুলো 40 বছর ধরে আমার নবীরে তারা কাছে থেকে দেখছে, একদিনের জন্য নবী দূরে কোথাও যায় নাই, বলো সুবহানাল্লাহ। সবাই মিল্লা তখন নবীর খুব মনোযোগের সাথে শুনেন, যেখানে যেটা কোয়ার খুব আওয়াজ করে বলবেন, ওয়াজ করন এটা মাডি কারণ না, যে ডাবাইয়া কুবটা দিলে সাক কারা বড় উঠবো, এটা হলো ওয়াজ হলো শ্রোতাদের কিসমত, আপনারা যে দূর টান দিয়ে বার করতেন ধরেন আল্লাহ দূরে দিব, খাওয়াইন না ভালো হইলে শাহিদারি করে মজা আছে ঠিক নিও, শেষ হয়ে উঠলে কাসান দিয়ে আনি না দেয়, আর যদি দেখে যে এটি দিছে এটি লাড়ে সাড়ে সে তুটে দেখা উঠাতে তোমার নইয়ে বইয়ে দিছে খাইতো ঘরের কিছু, বাচ্চাগুলোর আওয়াজটা বন্ধ করা গেল না, এটা একটা কথা হইলো, এখানে তিনবার না চারবার আমি ডাক দিলাম, এতবার ডাক দেওয়ার লাগে, হ্যাঁ বসা একটা উসিলা পাইছে ডাক দিত যায়, সবাই কোন আমি জুড়ে কর, কষ্ট হইতেছে ছেড়ে দেওয়া দরকার, নবীর জীবন থেকে আমরা এখন একটু কথা শুনবো, শুনতে মন চায় খুব মনোযোগের সাথে, অবশ্যই 40 বছর বয়স তখন নবীর হয় নাই, নবুয়ত তখন প্রকাশ পায় নাই, মক্কার মানুষগুলো নবীরে দেখছে, তিল তিল করে এই মক্কায় নবীজি বড় হইছেন, ও বন্ধুরা নবীর চেহারা নমুনা তারা দেখছে, তারা মিলাইয়া দেখলো রে এত সুন্দর চেহারার আবার মানুষ হয় নাকি, বাচ্চা লইয়া মহিলা নবীর ঘরের দরজায় গিয়া দাঁড়াই রইছে, বাচ্চারা আম্মা আম্মা করে কান্দে, নবীজি এমন সময় ঘর থেকে বের হইছেন, বাচ্চার মা ডাক দিয়া কয় ওই যে আয়েশা পড়ছে কও সুবহানাল্লাহ, নবীজির কানে আওয়াজটা চলে গেছে কি আয়েশা পড়ছে, নবীজি কাছে আয়েশা কয় মা গো তুমি তোমার বাচ্চারে কি বলেছো, মহিলারা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ ও মুহাম্মদ, সবাই কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম শুনলে কি পড়বেন, আল্লাহু আকবার।
আর যেন বলা না লাগে যতবার নবীর নাম আসবে সবাই মহব্বতের সাথে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি। মহিলা এক দিয়ে কয় বাবা এই বাচ্চাটা সারাদিন আজকে খাবার নাই, আমার বুকেও দুধ নাই, বুক শুকাই গেছে, বাচ্চারা খাবারের জন্য কান্দে, ঘরে কোনো খাবার নাই, এই জন্য তোমারে দেখানোর জন্য নিয়ে আসছি, এর আগেও একবার কানছিল আপনার চেহারার দিকে যখন তাকাইছে সারাদিন আর কান্নাকাটি করে নাই। আপনার দিকে তাকাইলে আমি চলে যাব, এতক্ষণ কান্দতে ছিল এখন আপনারে দেখছে, এখন আর কান্দে না, রাত্র পর্যন্ত এই বাচ্চার কাঁদবে না। এই নবীর সৌন্দর্য তুমি দেখো নাই। শামাইলে তিরমিজি একটা হাদিসের কেতাব আছে, ওই কেতাবটার ভিতরে নবীর সূরত আর সীরত, নবীর নমুনা আর নবীর চরিত্র বর্ণনা করা হয়েছে। আমি জায়গায় জায়গায় যতটুকু পেয়েছি সবগুলো একসাথে করে তোমাদের সামনে একটা নমুনা দাঁড় করিয়েছি। মন দিয়ে শুনো, নবী এত লম্বাও ছিলেন না, নবী আবার খাটো ছিলেন না, নবী ছিলেন মধ্যম আকৃতির, মাঝারি আকৃতির। ও বন্ধু, আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের কেনারে আমার নবী একদিন দাঁড়িয়ে আছেন, সাথে ছিলেন 125,000 সাহাবা। নবী লম্বাও না খাটো না, 125,000 সাহাবা, কয়েক হাজার মানুষ নবীর সাইতে লম্বা, সবাই দাঁড়িয়ে আছে, সবাই খেয়াল করে দেখলো সবার মাঝ থেকে নবী যখন দাঁড়াইলেন ওই যে লম্বা লম্বা মানুষগুলা সবাই নিচে পড়ে গেল, তাকায়া দেখে রে মধ্যম আকৃতির নবীজির চেহারা মুবারক সবার উপর দিয়া দেখা যায়। নবীর চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কুকড়ানো। ও বন্ধু, নবী চুলের ভিতরে বেশি করে তৈল ব্যবহার করতেন, তিনি চুলের ভিতরে তৈল দিয়া চিরুনি দিয়ে যখন আছড়াতেন সবাই খেয়াল করে দেখতো রে চুলের মাঝে যেন মৃদু মন্দ ঢেউ দেখা যায়। অবাক বিশ্ব, সাহাবায়ে কেরাম নবীর চুল মুবারকের দিকে তাকিয়ে থাকতেন, সবাই চমকে উঠতেন, থমকে দাঁড়াতেন, সবাই আশ্চর্যান্বিত হয়ে যেতেন। নবীর এত সুন্দর চুল, নবীর কপালটা ছিল চওড়া, ভ্রুগুলো ছিল জোড়া ভ্রু, আমাদেরটা যেমন দুই দিকে ফাঁক, মাঝে যেমন ফাঁক, দুই দিকে আলাদা, নবীরটা ছিল একসাথে লাগোয়া, নবীর ভ্রু ছিল একসাথে লাগা ভ্রু। ও বন্ধু, চোখের যে পাতাটা ফুটন্ত একটা গোলাপি রঙের গোলাপ থেকে তুমি টান দিয়ে যদি একটা পাপড়ি ছিঁড়ে আনো, ওই পাপড়িটা যত সুন্দর নবীর চোখের পাতাটা ছিল তার চাইতে আরো সুন্দর। একটা চোখের ভিতরে দুইটা অংশ, একটা অংশ সাদা আর চোখের বলিটা হইল কালো। আমার নবীর কালো অংশটা ছিল কৃষ্ণ কালো, সাদা অংশটা ছিল নীল নীল সাদা, নীলাভ সাদা। এই চোখগুলো ছিল খুব টানা টানা মায়াবী দুইটা চোখ। সাহাবায়ে কেরাম বলো আর কাফের বেদিন বলো,
আমার নবীর চেহারার দিকে যখন তাকাইতো, চোখে যখন নজর পড়ত, আমার নবীর চোখ থেকে তারা চোখ ফিরাইতে পারত না। নবীর নাকটা ছিল খাড়া, নাকের নিচে ঠোঁটের উপরে ছিল চিকন সরগোশ, ঠোঁট গুলো ছিল গোলাপি রঙের। আমার নবী কখনো বা যখন মুচকি হাসতেন, ঠোঁট দুইটা যখন একটু ফাঁক হতো, সামনের দাঁতটা যখন বের হইত, মনে হইত গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। তখন নবীর বয়স 40 হয় নাই। মক্কার কাফেরেরা সবাই মিলে কয়, ও মোহাম্মদ, তুমি শুধু মোহাম্মদ না, আজকে থেকে তুমি হইলা আল আমিন, তুমি হইলা সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ। মক্কার মানুষ নবীর বড় আদর করে, পাকা খেজুর খাওয়ায়, আদর করে, মহব্বত করে। মানুষগুলা নবীর কাছে গিয়া মাল সামান টাকা পয়সা আমানত রাখে, সবাই কয় আল আমিন। তারা খেয়াল করে দেখলো রে, নবীর কাছে যেই টাকাটা আমানত রাখে, কোনোদিন ওই আমানতের খেয়ানত হয় না। সবাই মিলে নবীর আল আমিন কয়, ও বন্ধু, এই নবীজির জমানায় হঠাৎ করে মক্কায় একটা বড় বন্যা দেখা দিল। কি বন্যা, কথা কয় না, কি বিরাট বন্যা, বিশাল বন্যা, সব প্লাবিত হয়ে গেল, সব পানির নিচে হারিয়ে গেল। কাবা ঘরটা এখনকার মতো শক্ত ওয়াল ছিল না, রড সিমেন্ট আবিষ্কার হয় নাই। কাবা ঘরের যে দেয়াল গুলা, এইগুলা ছিল পাথরের চুন সুরকির। ও বন্ধু, বন্যার কারণে কাবার দেয়াল গুলো ধসে ধসে মাটির সাথে মিশে গেল। হাজরে আসওয়াদ, একটা জান্নাতি পাথর, এটা কাবার ওয়ালে ছিল, এইটাও পড়ে আছে। কয়েকজন মিলে কথা বলেন, কয়েকজন মিলে কাপড় দিয়া ওই হাজরা সোয়াত রানী এক জায়গায় রেখে দিলেন। সবাই মিলে চাঁদা তুইলা আবার নতুন করে কাবা ঘরটা বানাইলেন। এখন প্রেস্টিজ ইস্যু, কাবা ঘরের দেয়ালে পাথর লাগানো লাগবে, কে লাগাবে? নানান বংশ, এক এক বংশের তারা কয় যে আমরা লাগাবো, আরেক বংশ কয় না আমরা লাগাবো, উত্তর ফরার তারা কয় আমরা, দক্ষিণ ফরার কয় তারা কয় আমরা, মাইত ফরার তারা কয় তোমরা যখন ফাঁস লাগাই থাকবা, আমরা মাই দিদিকে লাগাই দিয়ে গেছি। এরকম কুবা কুবির একটা লাইন উঠি আছে, লাডি সোনা সব রেডি উঠি আছে, দাও টাও তরবারি টরবারি ধার টার দিয়া একটা মারামারি যে হইব, এটা তো জানা কথা। ছোট ছোট বিষয় ছাগলের দড়ি লইয়া তারা 20 বছর করে জ্বালায় কেন? আর এটা তো কোনো কথাই নাই, সবাই মোটামুটি রেডি, একটা ফিডাফিডি হবে। একজন মুরব্বী ডাক দিয়া কয়, এই তোমরা দেশটার ভিতরে কয়দিন করলা ছাগলের দড়ি লইয়া, কয়দিন করলা উডেরে ফানি খাওয়ান লইয়া, এখন আবার লাগছো ফাত্তর লইয়া, তোমরা কি দেশটারে তামা তামা করে লাগবে নাকি? তাই কয় না, সাইডে না, তামা তামা করতো না, এটা তারা লাগাই বলে আমরা দেখবো, এটা একটা ইজ্জতের প্রশ্ন। কাবা ঘরে পাথর লাগাবো, জান্নাতি পাথর, তারা দিয়া রাখবো, তারা সবসময় বেড়াগিরি দিয়ে হায় আবার সারা সারি দেন। সব যখন চূড়ান্ত পর্যায়ে, এমন সময় মুরব্বী ডাক দিয়া, আমার একটা বুদ্ধি শুনো, আমি যেই বুদ্ধি দেই মানো? কয় যে আপনি যদি বুদ্ধিটা মন মতো হয় মানবো না কেন? তো মুরব্বী কইছে, বাবারা একটা কাজ করো, এটা নিয়ে তো পারাপারি কারাকারির দরকার নাই, আমাদের ভিতরে সবাই আমরা কাবা ঘরের আড়ালে লুকাই থাকবো, আগামীকালকে সকালবেলা যেই মানুষটা প্রথম কাবা ঘরের কাছে আসবে সে যেই রায় দেবে এই রায় আমরা মেনে নেবো। সুবহানাল্লাহ। সবার বুদ্ধিটা বড় পছন্দ হয়েছে, কা হয় এটা সুন্দর। সবাই খাবার আড়ালে লুকিয়ে রইলেন, সবাই মাঝে মাঝে উকি মেরে দেখে কেউ খাবার দিকে আসে কিনা। সুফি কাজী তখন অন্ধকার, পূর্ব আকাশে লালিমা দেখা দেয় নাই, ধ্রুব তারা তখনো আকাশে হাসে, তখনো সকালের সূর্য ওঠার সময় হয় নাই। মক্কার কাফেরারা উঁকি মেরে দেখে কে আসে কিনা, যে আসবে সে তার রায় তো আমরা মেনে নেব।
আড়াল থেকে তাকায়া দেখে রে, তখনও সূর্য উঠে নাই, কিন্তু মরুর বুক চিরে বালুর মাঝ দিয়ে একটা নতুন সূর্য যেন কাবার দিকে আগায় আসতেছে। সবাই খেয়াল করে দেখে এই সূর্য আকাশের সূর্য না, এই সূর্য নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই চিৎকার মেরে কয় চাইছি যারে পাইছি তারে, নবীর সবাই জড়াইয়া ধরছে। নবী ডাক দেয়া কয় কি ব্যাপারে তো আদর বেড়ে গেল কেন? মক্কার কাফেরারা কয় ও মুহাম্মদ, তুমি তো যেমন তেমন মানুষ না, আমরা আজকে মহা মুসিবতে পড়ে গেছি। কয় কি মুসিবত? কয় মুসিবত বেশি কিছু না, আমরা সবাই মিলে আজকে ফেতনায় জড়িয়ে গেছি, মারামারি কাটাকাটিতে লিপ্ত হয়ে যাচ্ছিলাম। সিদ্ধান্ত হয়েছে সকালবেলা যে আসবে সে যে রায় দেবে ওই রায় আমরা মানি। তুমি এসেছো আমরা বড়ই খুশি, তুমি কারো পক্ষেন না, তুমি হইলা আল আমিন, তুমি যেই রায় দেবা আমরা মক্কার মানুষেরা সেই রায় মাথা পেতে মেনে নেব। নবীদের বুদ্ধি কম না বেশি? কথা কয় না কম না বেশি? এমন একজন বুদ্ধিমান নবী ছিল, নাম হলো ইব্রাহিম। কি নাম? উনি আমাদের আব্বা, উনি আমাদের কি হয় বাবা, উনি আমাদের জাতির পিতা, উনি আমাদের কি জাতির পিতা, আমরা হলাম ওনার সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানের জাতির পিতা। ওই জমানায় একজন রাজা ছিল, তার নাম ছিল নমরুদ। কি কথা কয় না? ওই নমরুদ একদিন ঘুম থেকে উঠা, তার মন্ত্রী এমপি উজির নাজিরে দেখা কয় তোমরা যে আমার রাজা মানো আমার মন ভরে না। মন্ত্রীরা কয় কি হইতেন মন্ডায় কয়? কয় মন্ডায় কয় খোদা হইতা। জোরে কন্ডা উজুর আমরা কি হয় দাদা? ইব্রাহিম যদি আব্বা হয় তাহলে আজর আমাদের কি হয় দাদা? এই সিটার আজর নমরুদ গিয়ে সাজদা দিছে, আব্বা দিছে। আব্বা সাজদা দিছে? আব্বা সাজদা দেয় নাই, আব্বার পক্ষে একটা লোক নাই, আব্বা একা। সুবহানাল্লাহ বলবেন না? আব্বা একা, আব্বার আব্বা, আব্বার দাদা দাদি, চোদ্দ গোষ্ঠী দেশের মানুষ সব নমরুদের পক্ষে। আমরা হইলে কি কইলাম? ওই আমরা হইলে কইলাম ওই সূত্রে দেশ দৌড় দিয়ে রয়েছে, এক ফেল তুই আর খেলি থেকে লাভ কি দিয়ে না হিজা বইয়ে থেকে লাভ নাই। দে অমলায় আল্লাহ যা করে করো পক্ষে চলে গেছে। আমাদের আব্বা ইব্রাহিম কি গেছে? আব্বা বলেছে ও 2019 সালের 22শে জানুয়ারি তোমরা যারা ঘোড়া সালের মাহফিলে আছো আমার সন্তানেরা শুনে রাখো, এমন একটা দিন আসতে পারে সব মানুষ ইসলামের বিরুদ্ধে যদি চলে যায় তোমরা অটল পাহাড়ের মতো দাঁড়াই থাকবা, আমার মতো বলে দেবা প্রয়োজনে জীবন দিতে পারবো, ঈমান দিতে পারবো না, রাজি আছো কি না তুলে দেখা। সবাই কলা আমি এখন নবীজির কাছে তারা বুদ্ধি চাইছে যে পাথর নিয়ে কি করা, কথা কি মনে আছে? সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে কয় পাথর নিয়ে মারাত্মক মুসিবত, মারামারি ঝগড়া বিবাদ হবে, এখন কি করা? আল্লাহর নবী ডাক দেয়া কয় চালাও দাঁড়াও বুদ্ধি আছে। নবীদেরকে বুদ্ধি কে দেয়? কথা কয় না কে দেয়? আল্লাহর নবী
এবার ডাক দিয়া কয়, তোমরা মতি বংশ থেকে প্রতি গোষ্ঠী থেকে একজন করে লোক রেডি করো। সব গোষ্ঠী থেকে একজন করে লোক তৈরি করা হলো। আল্লাহর নবী কয়, সবার আমার সাথে আসো। সবাই রেডি, আল্লাহর নবী চলে গেলে একেবারে কাল ওই যেখানে পাথরটা ওই জায়গায় নবীর গায়ে একটা চাদর মুবারক ছিল, নবী চাদরটা বিছাইলেন, ওই পাথরটাকে নবী নিজের হাতে এনে চাদরে রাখলেন। ডাক দেয়া কয়, ভাইয়েরা, ও মক্কার মানুষেরা, যারা বংশ থেকে একজন করে এসেছো, সবাই পাথর ওই চাদরটার চতুর্পাশ দিয়ে ধরো। সবাই চতুর্পাশ দিয়ে ধরলেন। আল্লাহর নবী কয়, হাঁটো। সবাইকে নিয়ে কাবার কেনারে দাঁড়ালেন। আল্লাহর নবী কাবার কেনারে গিয়া কয়, পাথরটা কে আনলো? কয়, আমরা সবাই মিলে আনলাম। কয়, এখন কি আর কোনো ইজ্জত বেজ্জতির প্রশ্ন আছে নাকি? কয়, না, কারো আর বেড়াগিরি নাই, কেউ বলতে পারবে না আমরা এনেছি, সবাই মিলে আমরা আনলাম। নবীজি মুচকে হাসি দিয়া কয়, তোমরা যদি অনুমতি দাও তাইলে আমি নবী পাথরটাকে নিজের হাতে কাবার দেয়ালে লাগাই দিতে চাই। সবাই চিৎকার করে বলে, মোহাম্মদ, তুমি আমাদেরকে মারাত্মক একটা মারামারির হাত থেকে, বিপদের হাত থেকে বাঁচাইলা। সুবহানাল্লাহ, বলবেন না, আমার নবীরে তোমরা চিনো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আপনাকে এমনে এমনে আমি ছেড়ে দেন নাই, দেই নাই, আমি হইলাম রব্বুল আলামিন আর আপনি হইলেন রহমাতুল লিল আলামিন। আমি হইলাম গোটা জগতের জন্য রব আর আপনি হইলেন গোটা জগতের জন্য রহমত। আজানের ভেতরে আমার নবী আছে নাকি নাই? কলেমার ভেতরে আমার নবী আছে নাকি নাই? একামতের ভেতরে আমার নবী আছে নাকি নাই? কোরআনের ভিতরে আমার নবী আছে নাকি নাই? আত্মায়াতুর ভিতরে আমার নবী আছে নাকি নাই? এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার নবী নাই। আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ আল্লাহ কয়, নবী গো, ও নবী, এক একজন নবীর এক একটা জিনিস দিছি, আপনার কোল যারা বড় শুধু মায়া আর মায়া, আপনাকে রহমত করে দুনিয়ায় পাঠাইছি। আমার নবী কত বড় রহমত, মন দিয়ে শুনে যাও, এমন একটা মজলিসে আমার নবী বসে বসে ওয়াজ করতেছেন। সুবহানাল্লাহ, সাহাবারা বসে আছেন, সবাই মন দিয়ে নবীর কথা শুনতেছেন। হঠাৎ করে নবী কয়, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই মিলে কথা শুনতেছে, আলোচনা করতেছে। আমি যদি এখন বলি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তো আপনাদের পিছনে তাকাইবেন যে হুজুর কে জানি নতুন আসছে, হুজুরে কাকে সালাম দিল আমরা তো কিছু শুনলাম না। সবাই আপনারা পিছনে তাকাবেন। তো নবী যখন কইছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, সাহাবায়ে কেরাম সবাই পিছনে তাকাইয়া দেখে কোনো মানুষ টানুষ নাই, একটা ওঠ পেছন দিয়ে দাঁড়ায় দাঁড়ছে। সুবহানাল্লাহ, বুঝলেন না কি দাঁড়ায় রয়েছে কথা কথা কি, একটা ওঠ মজলিসের পিছনে দাঁড়ায় রয়েছে,
ওই ঘাস খাওয়ার সময় মুখটা উঠে যেমনে লড়ে এমনে লড়তে আসে। সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো কেউ আপনাকে সালাম দেই নাই, কেউ সালাম দিতে শুনিও নাই। নবী গো, আপনি কারে বললেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয় সাহাবারা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি যা শুনি তোমরা কেউ তা শুনো না। কয়া রাসূলুল্লাহ, কি শুনেছেন? আমরা তো কিছুই বুঝি নাই। নবী বললেন, ওই যে উটটা দাঁড়িয়ে আছে তার মনে অনেক কথা জমা আছে, তারে আসতে দাও। সাহাবায়ে কেরাম মাঝে দিয়ে একটু রাস্তা করে দিলেন। উটটা আস্তে করে মজলিসের দিকে নবীর সামনে আগাইয়া যাইতেছে। ও উট আস্তে আস্তে করে একেবারে নবীর সামনে এসে দাঁড়াইল। নবী যে কয় উঠলে, ও কি বলবি বলে ফেল, তোর মনের কথা আমারে কও। ওই সাহাবারা সবাই দাঁড়িয়ে আছে, সবাই বসে আছে, কেউ শুনে না। আল্লাহর নবীর দিকে সবাই তাকিয়ে আছে, ওট কথা কয়। আর নবী মাঝে মাঝে হা নাজি কয়, কয় সুবহানাল্লাহ। বন্ধ করেন মোবাইল। আল্লাহর নবী ডাক দেয়া কয়, উঠতে উঠ, কি কথা বলবি বলে দে। আবার উঠটা মুখটা তার নড়ে চড়ে। আল্লাহর নবী উঠ যখন মুখ নড়ে চড়ে শুনতেছে কান পেতে, ওটা আল্লাহর নবীরে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুবহানাল্লাহ। নবী গো, ও নবী, আমি তো আশা ছেড়ে দিয়েছিলাম, হঠাৎ করে আপনার কথা মনে পড়ছে। কয় বুঝলাম না, কয় আমি যেই মালিকের ঘরে আছি, আমার মালিক একজন বড় গৃহস্থ কৃষক, আমার মাও এই ঘরে ছিল, আমার মারও তারা বুড়া বয়সে জব করে খাইছে, আমার ওই ঘরটার ভিতরে আমার মা রেখে গেছে। প্রতিদিন আমি এই ঘরটার ভিতরে অনেক কাজ করি, আজকে সকালবেলা বের করে নিয়ে গেছে, সন্ধ্যার পরে আবার যখন আইনা গোয়াল ঘরে ঢুকাইছে। আমার গোয়াল ঘরটা ছিল মালিকের ঘরের সাথে। অনবী আমার নবী গো, আমি কান পেতে শুনলাম গোয়াল ঘর থেকে আমার মালিক তার বিবির সাথে বলতেছে, ও বিবি, উটটা তো বুড়া হয়ে গেছে, এখন আর দুধও দেয় না, কাজও করতে পারে না, উটটা মরে গেলে আমাদের উপায় থাকবে না, গরিব মানুষ। চিন্তা করে দেখলাম আগামীকাল সকালবেলা উটটাকে জব করে ফেলবো। আমি নিজের কানে শুনেছি আমার মালিক মালিকের বিবির লোকে কয় আমারে বলে জব করে ফেলবে। আমি চিন্তা করলাম বিচার আর কার কাছে দেব, যাদেরকে সারাটা জীবন হাল চাষ করে খাওয়াইলাম, যাদের বাচ্চাদেরকে নিজের দুধ খাওয়াইলাম, আমারে তারা পাহাড়ি ঝর্ণার কাছে নিয়ে যেত, সামরার ব্যাগে কইরা পানি লইয়া আমার পিঠে তারা সামরার পানির ব্যাগ চাপাইয়া দিত। আমার যে বয়স হইছে তারা বুঝতে চায় না, মাঝে মাঝে মনে হইতো পা ফসকে আমি পড়ে যাব, পা মস্কাই যাবে, ভেঙে যাবে। আমি কোনদিন বেয়াদবি করি নাই, আমি কোনদিন বসে যাই নাই, ওই ঝর্ণা থেকে পানি নিয়া ওই জমিনে খেজুরের বাগানে তারা যাইত, আমি উঠে পুঠে করে পানি নিয়ে তারা জমিন চাষ করত, আবাদ করত, ক্ষেতের ভেতরে দিত। কোনদিন আমি না করি নাই,
অনেক উটামারে বলেছে বাচ্চার জন্য নাকি একটু দুধ আটকাই রাখা লাগে। নবী গো আমি কোনদিন মালিককে প্রতারিত করি নাই, ঠকাই নাই, একটা ফুটো দুধ আমি আটকে রাখি না। মালিক বুদ্ধি করে আমারে বলে জব করে ফেলবে, কলি যায় মানে না। যাদের জন্য কষ্ট করলাম তারাই আমার জব করতে চায়। চিন্তা করলাম বিচার দেওয়ার জায়গা আর নাই, জব করলে করে ফেলবে। মসজিদের মেনার থেকে ফজরের আজান আসলো, যখন আজানের ভিতরে বলল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ডাকটা যখন শুনলাম নবী গো, হঠাৎ করে আমার আপনি নবীর কথা মনে পড়ে গেছে। আপনি আর মক্কায় থাইকেন না। আপনারে তারা মেরে ফেলবে। মাঝরাত কেউ জানে না, নবী আস্তে করে ঘর থেকে বের হলেন, আকাশের দিকে তাকাইলেন। নবী আকাশের লোকে কথা কয়, মক্কার আকাশ রে তুই আমারে দেখে নে, কোনদিন আর দেখবি না। আমি আর মক্কায় থাকবো না। আমার রব্ব কারীম হুকুম করেছেন আমি নাকি মদিনায় চলে যাওয়া লাগবে। নবী মক্কার বাতাসের লোকে কথা কয়, ও মক্কার বাতাস তুই আমি আর গায়ে লাগবি না রে বাতাস, আমি আর মক্কায় থাকবো না। নবী রাস্তা দিয়ে হাঁটে মক্কার রাস্তার লোকে নবী কথা কয়, মক্কার রাস্তা রে ও মক্কার রাস্তা আমি আর তোর বুকে হাঁটব না। নবীর অন্তরটা হু হু করে কেঁদে উঠেছে। নবী আস্তে আস্তে কাবার কেনারে গেলেন, কাবার দেয়ালটার ভিতরে হাতটা লাগাইলেন। কাবার লোকে নবী কথা কয়, কাবার ও প্রাণের কাবা, আমি তো তোর মাঝে থাকতে চেয়েছিলাম, তোর চতুর পার্শ্ব আমি কত তওয়াফ করেছি, তোর ভেতরে আমি কত নামাজ পড়েছি, আমি তো তোর ফালাইয়া যাইতে চাই নাই। তোর মক্কার সন্তানেরা আমারে মক্কায় থাকতে দেয় না, কাবারে তুই আমার বিদায় দে, কলি যায় মানে না। আল্লাহর নবীর অন্তর করে কেঁদে উঠলো, তার মনটা চাইলো যাওয়ার আগে দুইটা রাকাত নামাজ যদি পড়ে যাইতে পারতা। চলেই তো যাবো, যাওয়ার আগে দুইটা রাকাত যদি নামাজ পড়ে যেতে পারতাম। দৌড়ে আল্লাহর নবী কাবার দরজার কেনারে গেলেন, গিয়ে দেখে কাবার দরজাটা তালা দেওয়া। নবী জানতেন এই তালার চাবি কার কাছে আছে, কাবার পাশেই তার ঘর।
নবী যে কাবার খেলারে ওই দরজায় গিয়ে দাঁড়ালেন, কড়া ধরে নাড়া দিলেন, ডাক দেয়া কয় ভাই রে দরজা খুলো, ভেতর থেকে কয় কে, কয় আমি মোহাম্মদ। কেন কয় দরজা খুলে দেখো, কাফির চাবিওয়ালা দরজা খুলে দিলেন, বাইরে এসে দেখে আমার নবী দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী কই চিনছো নাকি, কই তোমারে আবার চিনে নাকি, বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মাখাইছো বলো, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। নবী কয় ভাই রে ও ভাই, আমারই নিয়ে আর চিন্তা করা লাগবে না, আমি চলে যাব মদিনায়, আটকাই রাখছে কে চলে যাও। কই যাওয়ার আগে তোমার কাছে একটা অনুরোধ আছে। কই কি অনুরোধ? কই চলেই তো যাব, চিন্তা করলাম যাওয়ার আগে দুইটা রাকাত নামাজ পড়ব, দয়া করে কাবার চাবিটা একটু দাও। কাফের চাবি বলা কয় না, তোমার চাবি দেওয়া যাবে না। আল্লাহর নবী কয় কেন চাবি দেওয়া যাবে না? মক্কায় সিদ্ধান্ত হয়েছে তোমার জন্য কাবার দরজা জনমের জন্য বন্ধ। আল্লাহর নবী কান্দে আর কয় ভাই রে, সিদ্ধান্ত যা হয় হইছে থাক, আমি কারো কাছে বলবো না, আমি তো থাকবই না, চলে যাব। আমি রাস্তা দিয়ে হেঁটে এসেছি, আমি দেখেছি পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, বাচ্চারা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, স্বামী তার প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই, কেউ জানবে না, আমিও কারো কাছে বলবো না, দয়া করে চাবিটা দাও, দুইটা রাকাত নামাজ পড়ে যাই। চাবিওয়ালা কয় না, বিরক্ত করবা না, চলে যাও। নগী খপ করে তার হাতটাতে ধরলেন, চোখের পানি ছেড়ে দিলেন। কাফের চাবিওয়ালার হাতে ধইরা আমার নবী চোখের পানি চাইরা দিয়া কয় ভাই রে, আমি কারো কাছে বলবো না, কেউ দেখবে না, জানবে না, দয়া করে একটু দরজাটা খুলে দাও, দুইটা রাকাত নামাজ পড়েই চলে যাব। কাফের চাবিওয়ালা নবীর সিনে না, নবীর গলায় ধইরা এমন জোরে একটা ধাক্কা মারছে, আমার নবী উল্টাইয়া মরুভূমির বালুর উপরে পড়ে গেছে। চাবিওয়ালা চিনে নাই তার গলায় হাত লাগাইছে, আল্লাহর নবী গাল দেবের নবীর পানি পড়ে রে। নবী আস্তে করে উঠে দাঁড়ালেন, দুজনের বাচ্চা নবী, নবী নিজের গায়ের বালুগুলো ছাড়লেন, কেন আমার গলায় তুমি হাত লাগাই না, কেন তুমি আমার ধাক্কা মারলা, আমি ইচ্ছে করলেই প্রতিশোধ নিতে পারি না, তুমি আমার আঙ্গুলের ওজনটাও নিতে পারবে না, তবে আমি প্রতিশোধ নেব না। যাওয়ার আগে শুধু একটা কথা বলে যাই, আমি জনমের জন্য মদিনায় যাই না রে, আজকে স্বামীর জন্য ধাক্কা দিস, আমি চলে যাচ্ছি মদিনায়, বেশি দেরি হবে না, আমি আসতেছি সেই দিন চাবি দেওয়ার জন্য, তুমি পাগলের মতো আমার পেছনে পেছনে দৌড়াইব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
গেল, সামান্য কয়েকটা বছর গেল বাবা, মনোযোগের সাথে শুনে বেশি দিন যায় নাই। কয়েক বছর পরে আমার নবীজি 10,000 সাহাবা যোগাইলেন, কয় হাজার কথা কয় না, 10,000 সাহাবা নিয়া যারা হজে গেছেন তারা চিনবেন, জায়গাটা হইল মসজিদে আয়েশা। ওই মসজিদে আয়েশার কেনার দিয়া আমার নবী 10,000 সাহাবা নিয়া রওনা করলে, 10,000 সাহাবা নিয়ে মসজিদে আয়েশার দিক দিয়া আমার নবী কাবা ঘরের দিকে আগাইতেছেন। জান্নাতুল মুআল্লা মক্কার কবরস্থান, ওই জায়গায় এসে আমার নবী তার উটটাকে থামিয়ে দিলেন। নবীর গাল বেয়ে বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। 10,000 সাহাবা লাইন ধরে পেছনে দাঁড়িয়ে গেলেন। একজন আয়েশা কয়, নবী গো, ও নবী কাবা ঘর তো সামনে, এখানে কেন দাঁড়িয়ে আছেন? নবীর মাথার নিচে পড়ে আছে, থোতারা বুকের সাথে মিশে গেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। ডাক দিয়া কয়, সাহাবারা রে, ও সাহাবারা, আজকে মক্কা বিজয় হইতেছে, আনন্দের দিন, কিন্তু আমার মনে অনেক কষ্ট। যেই মানুষটা আজকে সবচেয়ে বেশি খুশি হইত, ওই মানুষটা হইল তোমাদের আম্মা খাদিজা। ইসলামের জন্য কম কষ্ট করে নাই তোমাদের আম্মা খাদিজা, আজকে যদি বেঁচে থাকতো তোমাদের আম্মা কত খুশি হইত। সেই কথা মনে করে আমি কানতেছি। সাহাবারা কইয়া রাসূলুল্লাহর সামনে আগান, নবীজি চলে গেলেন একবারে কাবার কেনারে, ওটার পিঠ থেকে নবীকে নামানো হলো। নবী নেমে কাবা ঘরের দিকে আগাইতেছেন, তাকায়া দেখে রে ওই লোকটা, ওই চাবিওয়ালা কথা মনে আছে নাকি, ওই চাবিওয়ালা চাবিটার হাতের ভেতরে নিয়া নবীর সামনে দাঁড়ায়া রইছে, আর চোখের পানি পড়তে আছে। আল্লাহর নবী কয়, তুমি কি সেই চাবিওয়ালা না, ওই যে রাতের বেলা আমারে ধাক্কা মেরে ফেলে দিছিল? চাবিওয়ালা কয়, না গো নবী, আমি ওই চাবিওয়ালা না, আমার চোখে ফাঁকি দিতে পারবা না তোমারে, আমি চিনে ফালাইছি। সুবহানাল্লাহ, তুমিও তো সেই চাবিওয়ালা, রাতের বেলা যে আমারে ধাক্কা মেরে ফেলে দিছিলা। আল্লাহর নবী কয়, হ তুমি, আমি চিনছি তোমারে, আমার চোখ ফাঁকি দেওয়া যাবে না। চাবিওয়ালা কান্দে গাল বেয়ে বেয়ে পানি পড়ে। ডাক দেয়া কয়, নবী গো, সেই চাবিওয়ালা এই চাবিওয়ালা এক না। কয়, বলো কি, আমার চোখকে ফাঁকি দেবা নাকি? কয়, না না, ফাঁকি না, দুইজন এক রকম না। কয়, দেখতো তো পুরো হুবহু এক রকম। কয়, নবী গো, ওই চাবিওয়ালা যেই দিন আপনারে ধাক্কা মারছিল সে ছিল কাফের, আর আজকে যেই চাবিওয়ালা আপনার সামনে দাঁড়িয়ে আছে সে অনেক আগেই মুসলমান হয়ে গেছে। ঘোড়া সালের মানুষ, ও মোহাম্মদপুরের মানুষ, ও সোনাকান্দা মেটংগরের মানুষ, মন দিয়ে শোনো, কোনদিন যদি মুশতাক ফয়জি তোমাদের কাছে আন্না আসে, কোনদিন যদি কণ্ঠ তোমাদের কান্না ডাকে, মনে রাই করে বাবা আমি এসেছিলাম, আমি বলে গেলাম, ওই নবীর মহব্বত অন্তরের ভিতরে জায়গা দিয়ে দিও, নবীর মহব্বত যদি কলিজায় থাকবে রে বাবা, তাইলে নবীর তরিকা মানতে তোমার জন্য সহজ হবে, কও আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ,
আল্লাহ রাব্বুল আলামিন কয় আপনার এমনে পাঠাই নাই গো নবী, আপনি হইলেন গোটা জগৎবাসীর জন্য রহমত, আর আপনি হইলেন উত্তম আদর্শ উসওয়াতুন হাসানা, আপনি হইলেন নমুনা, আপনি হইলেন মডেল। বলো সুবহানাল্লাহ। ওট নবীজির লগে কথা কয়, কথা মনে আছে নাকি? কথা কয় না, মনে আছে নাকি? ওট ডাক দেওয়া কয় নবী গো, কার কাছে বিচার দেব? যাদের জন্য এত কষ্ট করলাম তারাই জব করতে চায়, বিচার দেওয়ার আর জায়গা নাই। শেষ পর্যন্ত আপনার কথা মনে পড়ল, আমি কোনোদিন বেয়াদবি করি নাই, আমার না বাঁধলো, আমি গোপাল ঘর থেকে বের হয় নাই, আজকে টেনে টেনে রশি ছিঁড়ে ফেলে আপনার দরবারে হাজির হয়েছি। আপনি তো দুজাহানের বাদশাহ নবী, আপনি দয়ান নবী, মায়ান নবী, আপনি তো রহমাতুল লিল আলামিন, দয়া করে আমার মালিককে একটু বুঝাইয়া বলেন, যতদিন হায়াত আছে আমি দুনিয়ায় থাকতে চাই, আমি জব হতে চাই না। এমন সময় দেখে একটা লোক হাতে একটা লাঠি নিয়ে দৌড়াই আসতেছে, ওট কয় ইয়া রাসূলুল্লাহ, ওই যে আসতেছে এইটাই আমার মালিক। মালিক চলে আসলে আল্লাহর নবী কয় তুমি কে উটের মালিক নাকি? কয় হ, গত রাত্রে কি পরামর্শ করেছো? কয় ইয়া রাসূলুল্লাহ আপনি জানলেন কেমনে? কয় উট আমাকে সব বলে দিয়েছে। সুবহানাল্লাহ, সব আমি জেনে ফেলেছি। কয় ইয়া রাসূলুল্লাহ গরিব মানুষ, উটটা মরে গেলে তো সব শেষ, চিন্তা করেছি জব করে কিছু গোশত খাবো, কিছু গোশত বিক্রি করব, এই জন্য উটটারে জব করার বুদ্ধি করছি। নবী কয় তুমি কি আমার উম্মত না? কয় হ। কয় তুমি কি মুসলমান হও নাই? কয় হ, হয়ে গেছি। আমার কি মানো না? কয় আপনারে না মানলে কি ইমান থাকবে নাকি? আল্লাহর নবী কয় যদি আমারে মানো আমি যেই কথাটা বলবো মানবা নাকি? অবশ্যই মানবো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী কয় মালিক রে, ও আমার সাহাবা, ওট আমার কাছে বিচার দিয়েছে, সে স্বাভাবিকভাবে মরতে চায়, জব হতে চায় না। আমি নবীর কাছে রহমতের নবী, মায়ার নবীর কাছে আবদার করেছি। আমার অন্তরে তো মায়ার মায়া, আমার কাছে চাইছে আমি কিনা দিয়া পারি রে, আমি তোর জন্য দোয়া করে দেব, তোর অভাব থাকবে না। আমি হুকুম করে দিলাম যা, এই উট যতদিন স্বাভাবিক ভাবে না মারা যাবে, এই উট জব করা যাবে না, যাবে না, যাবে না। বলো সুবহানাল্লাহ। সাহাবা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা কইরেন না, আপনি বলেছেন উট জব করা যাবে না, খোদার কসম আমি উট জব করব না। নবী ডাক দিয়া কয় উটকে বিচারও করা যাবে না, মারবিও না। কয় না, এবার মালিক যখন উটকে নিয়ে যেতে চায়, ওটটা নবীর কদম মোবারকে সে চুমু খায়, আসসালামু আলাইকুম বলে নবীর মজলিস থেকে উট বিদায় হয়ে যায়। অবরসালের মানুষ সব মাহফিল এক মাহফিল মনে কইর না রে ভাই, সব দোয়া এক দোয়া না রে। আজকে আমার মনরায় সাক্ষী দিছে, তোমরা লোক সংখ্যা কম হইতে পারো, আজকের মাহফিলটাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। আমি জানি না রে কার মা নাই, আমি জানি না রে কার বাবা নাই, আমি মুস্তাফ ফয়জি, আমারও বাবা নাই। ছোট ছোট ছেলে মেয়ে গুলা আব্বা আব্বা বলে যখন ডাক দেয়, ওই ডাক যখন কানে পৌঁছে, মন চায় একবার যদি আব্বা বলে ডাক দিতে পারতাম।
আমার ছোট্ট একটা ছেলে, তখন তার 4 বছর। আমার বাসা কুমিল্লা শহরে। আমার ছেলেটা একদিন দৌড়াইয়া বাসায় আসছে, আমার কোলে এসে বৈশা গলায় জড়াইয়া ধরছে। ও বাবা, ও বাবা, পাশের বাসায় যে আমার বন্ধু তার দাদু আসছে। আমার তো দাদু আসে না, আমার বন্ধুর দাদু আসছে। বাড়ি থেকে নারিকেল আনছে, পিঠা আনছে, খেজুরের রস আনছে। আমার দাদু কই? আমার তো দাদু আসে না। আমারে কয় বাবা, আমার আঙ্কেল, আমার বন্ধুর বাবা দাদুকে বাবা ডাকে। তুমি বাবা ডাকো না, তুমি বাবা ডাকো না। আমি বললাম না, আমি বাবা ডাকি না। কয় ডাকো না কেন? আমি বললাম আমার বাবা নাই। কয় নাই কেন? আমি বললাম ছেলেরা যখন বড় হয়ে যায় তখন আর বাবা থাকে না। ছেলেটা আমার গলায় ধইরা চুমু দিয়া কয়, তাহলে আমরা যখন বড় হয়ে যাব তখন কি তুমি থাকবা না? আমি জানি না রে কার বাবা নাই, আমি জানি না রে কার মা নাই। আমার মনে আছে রে, আমি যখন সোনাকান্দার ছাত্র ছিলাম, আমার বন্ধু বর শফিকের ঘরে আমি যাওয়ার সময় খাইতাম, আবার কুমিল্লা যাওয়ার সময় খেয়ে যেতাম। তার মা আমার ভেতর বাড়িতে বসাইয়া কত খানা আমারে খাওয়াইছে। এই তো জীবন, মা যারা হারাইছ, বাবা যারা হারাইছ, চলো আজকে মায়ের জন্য বাবার জন্য একটু দোয়া করব। সবাই মিলে দোয়া চাইব, আল্লাহ যেন মায়ের বাবার কবর জান্নাতের টুকরা বানায়া দেয়। সবাই পড়ো আমিন। এই কনকনে ঠান্ডার ভেতরে কোনদিন মায়ের কবরের কাছে গিয়া দাঁড়াইল না, একবার ডাক দিয়ে জিজ্ঞেস করলাম, আম্মা গো তোমার না বেশি শীত লাগতো গো আম্মা, কবরে কেমনে থাকবো আম্মা? যার মা নাই বাবা নাই, চলো সবাই মিলে দোয়া করি। তার আগে চলো সবাই মিলে তওবা করি, আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। পড়ো আমিন। যারা দাঁড়িয়ে আছেন বসে বসে, আমার মা বোনেরা যারা ঘরের কোনায় আছে সবাই বসে, আমার বাবারা যারা আছেন সবাই নামাজের মতো করে বসে, সবাই মিলে তওবা করি, আল্লাহ যেন জীবনের গুনাহ মাফ করে। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে, জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, আমার তওবা কবুল করে নাও। বায়াত কিয়া মাইনে উপরহাত খলিফা শাহ সুফি আলহাজ হযরত মাওলানা আব্দুর রাজ্জাক
হানাফি পীর সাহেব রহমতুল্লাহ আলাইহকে বেজ তরিকায় কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আওর মুহাম্মদিয়াকে হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও আমার তওবা কবুল করে নাও আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমিন 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 আমার আদরের সৈয়দ হুসাইন মুরাদ শামাকে আনার জন্য স্থির হয়ে গেছে আমার বন্ধু শফিকুল ইসলাম সে পৃষ্ঠপোষকতা করেছে মাহফিল দাঁড় করানোর জন্য আমি মন থেকে সবার জন্য দোয়া করি বিশেষ করে বিদেশে যারা আছেন অনেকেই সাহায্য করেছেন মাহফিলে সহযোগিতা করেছেন দোয়া চেয়েছেন অনেকেই কবরে আমি যাদেরকে ঘোড়াশাল দেখেছি ওই মানুষগুলো আজকে অনেকেই নাই আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করব আল্লাহ যেন আমাদের সকলের মনের ন্যাক আশাগুলো পূরণ করে দেন এই মাহফিলটাকে আল্লাহ যেন কায়েম এবং দায়েম রাখেন বিশেষ করে হাফিজ মোহাম্মদ সৈয়দ হুসাইন আল্লাহ যেন তাকে দ্বীনের খাদেম হিসাবে দাঈ ইলা আল্লাহ হিসাবে আল্লাহ যেন তাকে কবুল করে সবাই কল আমিন সবাই মিলে আমরা দোয়া করি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين آيا الله تعالى তোমার কুদরতি পায় ধরে ভিক্ষা চাই আমরা যারা হাত ভরাইলাম আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আমিন আল্লাহ তাআলা এই মাঝরাতে আমরা যারা হাত ভরাইলাম তোমার নবীর রওজা মুবারক লক্ষ্য করে কয়েক মর্তবা দুরুদ আর সালাম পাঠ করলাম কোরআন এবং হাদিস থেকে নেক আলোচনা হলো জিকির আসকার হলো মুরাকাবা মুশাহাদা হলো তোমারে আমরা কিছুক্ষণ ডাকলাম তোমারে শাহী দরবারে আমরা কতগুলা গুনাহগার বান্দা খালি দুটি হাত বাড়াইলাম আমাদের এই হাত গুলাকে মাগুর তুমি খালি ফিরিয়ে দিও না আল্লাহ তাআলা যা কিছু করা হলো ভুল ত্রুটি ক্ষমা করে যা কিছু সওয়াব তুমি মঞ্জুর করেছো তার হাদিয়া টুকুন লক্ষ কোটি গুণ বাড়াইয়া আকায় নাম দরতা যে দর মদিনা মোহাম্মদ মুস্তফা আহমদ মুজতবা সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়িন মক্কার মুতি মদিনার জ্যোতি দু কুলের সাচি ফখর মওজুদাত সৈয়দুল আনাম রহমতে দু আলম হুজুর পাকের খেদমতে পাকড়ো হে এরাহ দিয়া পৌঁছিয়ে দাও যেই নবীর একবার স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় ওই নবীর মক্কার কাফেররা দেখলো মদিনার ইহুদিরা দেখলো
উম্মত হইলাম নবীরে দেখলাম বলেন আল্লাহ 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 নবীজির না দেখাইয়া আমরা রে মাইর নবীজির না দেখাইয়া আমরা রে মাইর ভিক্ষা চাই ভিক্ষা চাই ভিক্ষা চাই এই জীবনে আমরা আর গোনা করব না এই জীবনে আমরা আর গোনা করব হাসরের ময়দানে ডাক দিও ভিক্ষা চাই ভিক্ষা চাই ভিক্ষা চাই মায়ের গোনা মাফ চাই বাবার গোনা মাফ চাই দাদার গোনা মাফ চাই দাদির গোনা মাফ চাই আব্বাম্মার কবরে তুমি মাবুদ আর আজাব দিও না রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা হে আল্লাহ তাআলা আমরা যারা হাত বাড়াইলাম আমাদের মা বাবা বংশধর কবর গুলারে জান্নাতের টুকরা বানায় দাও আমাদের যার যত অভাব আছে দূর করে দাও যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানায় দাও যারা অসুস্থ শেফায় কামেলা নসিব করে দাও আল্লাহ গো আমাদের যার যত অভাব আছে দূর করে দাও আমাদের যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশে জিন্দেগি করাইও যারা বিদেশে যাইতে চায় সহি সালামতে নিয়োগ আল্লাহ এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়ায় তো থাকতে পারবো না রঙ্গের ঘর দৌড়া উঠে মুসলমান কি রঙ্গের ঘর দৌড়া খোলা এসা পড়বে রে কি বলে কে কইছে রে তুই বুড়া হয়ে পড়বি এই জীবনে বুড়ার যত জানাজা পড়লাম যুবকের জানাজা কম পড়ে নাই রে যুবক এই বাংলা নানা চেকান আছে
তোমার যেই সমস্ত অলিগণ শুয়ে আছেন সকলের পাপ রুহে এরাহা দিয়া পৌঁছিয়ে দাও। খাস করে বাবুন ফুরফুরার সিলসিলায়, অর্জুনপুরের সিলসিলায়, সারসিনা ধামতি আড়াই বাড়ি সতরা সোনা কান্দা, সোনা কান্দার জমিনে তোমার অলিগণের পাপ রোহে পৌঁছে দাও। মরহুম আব্দুর রহমান হানাফি রহমাতুল্লাহ আলাইহি, ওনার একটা কলিজার টুকরা নাগাইশের মরহুম পীর সাহেবকে বলা, আমার আব্বা যান, আমার দাদা যান, আল্লাহ নাগাইশের হুজুরের পাপ রোহে পৌঁছে দাও। খাস করে প্রাণপ্রিয় আব্বা যান নগাইশের জমিনে আব্বা জানের পাপড় হে পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা, আমি গুনাহগারের সাথে এই মুহূর্তে যারা হাত বাড়াইল, একটা হাত তুমি আল্লাহ খালি ফিরাইয়া দিও না। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়িয়ে দিয়েছে, আবেদা সালেহা জাহেদা বানিয়ে দাও। আমি একটা দাওয়াত দেই, আগামী শনি এবং রবিবার 13, 14, 26, 27 জানুয়ারি নাগাইশ দরবারের মাহফিল আগামী শনিবারে এবং রবিবারে সবাইকে আমি দাওয়াত দিলাম। আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিল হাজির হইল, যে যেমন করে আজকের মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মুনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কায়ামত পর্যন্ত তুমি আল্লাহ কায়েম আর দায়েম রেখে দিও। সবাই মিলে তাবারুকের আয়োজন করেছে, তাবারুকের ভিতরে খাস রহমত আর বরকত নাজিল করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াকফির আন্না সাইয়্যাতিনা ওয়াতাওয়াফফানা মাআল আবরার। দাখিল পরীক্ষা, এসএসসি পরীক্ষা সামনে আসতেছে গো আল্লাহ, আমার ছোট ছোট ছেলে মেয়েরা দুনিয়ার পরীক্ষায় অংশগ্রহণ করবে, মনে বড় ভয়, না জানি কি হয়, তুমি তাদের অন্তরের ভেতরে সাহস দান করে দাও, অজানা প্রশ্নের জবাব তুমি তাদের সামনে সহজ করে দিও। আয় আল্লাহ তাআলা, আমার বন্ধু শফিকুল ইসলাম এই সমাজে দ্বীনের খেদমতে বেশি বেশি কাজ করে যাওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, সবাইকে তোমার কুদরত হাতে সফর্দ করে দিলাম, তুমি মাবুদ সবার জামিন হয়ে যাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রহ যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কালেমা তুমি জারি করে দিও না। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।